রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কষ্টে আছেন আপনারা? দুরুদ পড়া কি বলেন? কথাই কয়, এই আয়াতের পরে দুরুদ পড়া কি? ইয়া ইউহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। নির্দেশটা কি? তো এত দেরি হলো কেন বোধ? আদায় করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার, কবীরা আলহামদুলিল্লাহ, কাসীরা সুবহানাল্লাহ, বুকরাতান ওয়া আসিলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد
بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় ভোট দেওয়ার সময় বিবিকে মারার সময় তো কথা বলো না তোমরা শুধু কথা বলে বিবি কে মারা যাবে তো কি বলেন আপনাদের এলাকায় আসেন এই বিবি পিটাই না মানুষ এদেরকে পিটে গ্রাম ছাড়া করে দিবেন এরা ফেরাউনের উত্তরসূরি এরা নমরুদ হামানের উত্তরসূরি কোন নবী বিবির গায়ে হাত দেন নেই দুইজন নবীর বিবি ছিলেন কাফের কয়জন কি নাম নবীর আলাইহিস সালাম একজন লূত আর একজন কি নূহ আলাইহিস সালাম কোন সূরায় আছে সূরা তাহরিমে তাহতা আব্দাইনি সালিহাইনি ফখানাতাহুমা দুই নেক বান্দার আন্ডারে থেকেও খেয়ানত করেছে ঠিক কি না তাদেরকেও মারে নাই মারা তো দূরের কথা গালিও দেয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন লা তাসুব্বুল বানাতিন্নি আবুল বানাত কোন মেয়েকে তোমরা গালি দিবা না আবি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ মেয়েদেরকে গালি দেয়া যাবে না কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম মানতে রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই আগে শুনতে হবে পুরা সামিআনা ওয়া আতানা গফুরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আমরা শুনলাম আমরা মেনে নিলাম আপনার ক্ষমা চাই আল্লাহ বলেন আমিও সব ক্ষমা করে দিলাম শুনতে হবে কারটা কোন কোরআন বিরোধী নেতার হুকুম আমরা মানব না কোন কোরআন বিরোধী দলের হুকুম মানব না আল্লাহর হুকুম মানতে রাজি আছেন মুসলমান হাত তুলে আল্লাহকে দেখায় দেন আল্লাহ সবাইকে কবুল করুক কি সুন্দর একটা জায়গা আপনাদের রসুলপুর জিলাতার নাম রসু আম্বিয়াপুর হলে ভালো হতো জিলাটার নাম হলো মোমেন শাহী এটা সুন্দর নাম কিন্তু ইসলাম বিরোধীরা মাইমেন সিং মাই ম্যান সিং আমরা সিং করি না আমরা কোরআন পড়ি মাই ম্যান সিং যে বেকুবে গান গাইছে গান গাইতে গাইতে ও জাহান্নামে চলে গেছে কারণ অধিকাংশ গানগুলো জাহান্নামের দিকে ডাকে ঠিক কি না দিনের পথের কিছু গজল আছে ইসলামিক সেগুলো আমরা শুনি কিন্তু নোংরা কোনো গান আমরা শুনব এই দেখতে দাও পাড়া সান্দি আইন ব্যাপারি বাড়ি জামে মসজিদ তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল বার্ষিক মহাসম্মেলন আজকে প্রথম নাকি না আজকে প্রথম হলো না আগে হয়েছে ও ছোট মসজিদের সামনে আজকে খ্যাতের ভিত্তি আইসি সামনে আরো বড় খ্যাত লাগবে আল্লাহ কবুল করুক আজকে আমাদের সভাপতি প্রধান অতিথি আলহাজ সাইফুল আলম সাহেব চেয়ারম্যান আসছে আল্লাহ চেয়ারম্যান সাহেবকে আসার তৌফিক দান করুক যদি শরীয়তের কোনো কারণে না আসেন আল্লাহ ক্ষমা করবেন আর যদি ইচ্ছা করে না আসেন অসুস্থ হবেন মনে রাখবেন কারণ কোরআনের চেয়ে বড় কোনো বেয়াদব নাই পৃথিবীতে দাওয়াত দিলে আসবা না খেলা রঙের ঢং পেয়েছো কোরআন শরীফ যত সহজ তত গরম ঠিক কি না আমার নবী মায়ের খেয়েছেন আর তোমরা কোন সাতু আল্লাহ আসার তৌফিক দান করো ওই গাজীপুরে মন্ত্রী আছে একজন তিনি এসে বসে থাকেন দাওয়াত দিলেই বসে থাকেন মন্ত্রী ফুল মন্ত্রী তিনি জানেন যে আমি ধরব কয় যে আমি আসার আগে হুজুরে দিও না আকম মোজাম্মেল যারা কোরআনের মাহফিলে আসে এদের বরকত হয়
আমার মাহফিলে এসে বহু মেম্বার চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান এমপি হয়ে গেছে, এমপি থেকে মন্ত্রী হয়েছে, আর কোরআনের মাহফিল বেজ্জতি করেছে, এমপি কে আল্লাহ চকিদার বানায় দিয়েছে। কোরআনের ইজ্জত এখনো আছে না নাই? কেয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? এটা বেকুবেরা বুঝে না, আল্লাহ তাদের বুঝার তৌফিক দান কর। আজকের সভাপতি পীরে কামেল হজরত মৌলানা মফিজউদ্দিন সাহেব, শেখুল হাদিস শিকারী কান্দা মহিউসুন্না, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করুন, হুজুরের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুন, সেই সাথে যত ওলামা হজরত এসেছেন আমার উস্তাদ সমতুল্য, আল্লাহ সবাইকে কবুল করুন। আলেমদের সাথে থাকবেন, নর্মালি পীর তো খুব কম হয় আলেম। এখন বাংলাদেশের অধিকাংশ পীরগুলো ঠিকমতো কোরআন শরীফে পড়তে পারে না, খুব কম, হাতে গোনা দুই একজন। আল্লাহ হুজুরকে কবুল করুন, হুজুর শেখুল হাদিস, সেই সাথে সাথে আলহামদুলিল্লাহ জনগণের খেদমতের জন্য এই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ হুজুরের জীবনের সব গুণা মাফ করে দিন। সহসভাপতি মাওলানা বদরুল আলম সাহেব, আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুরকে কবুল করুন। খোদা বক্সপুর না? আচ্ছা আলহামদুলিল্লাহ, খোদা বক্সপুর। জি, অনেক আগে আসছিলাম, তখন আপনার দাঁড়ি সাদা ছিল না, কালো ছিল দাঁড়িতে। তারিক মনোয়ার আছি আমি, আলহামদুলিল্লাহ। আমার আগে ছিল আতিকুর রহমান সিরাজি, কোথায় চলে গেছে সিরাজি ভাই? আশা করি সুন্দর বলেছেন, আল্লাহ তার আমলকে, কথাকে কবুল করার তৌফিক দান করুন, তার কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিন। শয়তানের মুখে কোরআন হলেও শুনবেন, আমরা একটা শয়তানের হাদিসের উপর প্রত্যেকদিন আমল করি, হাদিসের রাবি হলো শয়তান। রাবি কে? এই যে রাতে যে আপনারা আয়াতুল কুরসি পড়েন, এই হাদিস তার রাবি কে? শয়তান। রাসূল বলেছেন সাদাকা ওয়া কাযু, ও মিথ্যা হলেও কথাটা সত্য বলেছে, ঠিক কি না? বলছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে তুমি রাতে আয়াতুল কুরসি পড়বা, তাহলে আমরা শয়তানরা তোমার আর ডিস্টার্ব করুক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা ওয়া কাযু, ও মিথ্যুক হলেও কথাটা কি বলছে? সত্য বলছে। এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে, ইসলাম আছে যেখানে আমরা যাব সেখানে। আমার ভাই মুফতি এমদাদুল হক বাইজিদ, উনিও কথা বলেছেন, আশা করি সুন্দর কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কাজী জাফর আহমদ হুজাইফি সাহেব, আল্লাহ তার কথাগুলো আমল করার তৌফিক দান করেন। এখানে আলহামদুলিল্লাহ সৌজন্যে ফারুক আকন্দ, ইটালি প্রবাসী, আল্লাহ তাকে ইটালিতে দিনের উপর কায়েম রাখুন। ইটালির রাজধানী যেটা, ওটার নামে একটা কোরআন শরীফের সূরা আছে, কী নাম? কী নাম? রোম, গলিবাথের রোম। এই রোমে হয়তো সে থাকে, কোথায় থাকে ও? ইতালি থাকে স্যার। আরে ইতালির কোথায়? ইতালির শহরে। ও আচ্ছা, ঠিক আছে। এর আব্বা অসুস্থ, আপনার দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। জি, হারুনের রশিদ সাহেব সভাপতি অত্র জামে মসজিদ। আমার হারুন চিনেন তো আপনারা? হারুনের দাঁড়িয়ে আর একটু ছেড়ে দিতে হবে। হাফেজ মাওলানা আলামিন পরিচালক অত্র মাদ্রাসা। আরও যারা এসেছেন আপনারা, অনেক আলিম এসেছেন, আমি যাদের কাছে পড়তে পারলে ধন্য হতাম। স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। প্রশাসনের ভাইয়েরা থাকেন, পুলিশ, বর্ডার গার্ড, র্যাব, বিজেপি, ডিজি, ডিবি, সিআইডি, এনএসআই, এই প্রশাসনিক যত ভাইয়েরা আছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ, আরো বড় আকারে হোক চান তো, আল্লাহ কবুল করুন। তো চাইতে হলে তো একটু একটু সহযোগিতা করতে হবে, কষ্ট পাবেন। আমাকে হারুন খুব ধরেছে যে একটু শুরুতে একটু কালেকশন করে দেন। আমি কালেকশন করি না নর্মালি, কিন্তু যখন গিয়ে দেখি যে প্রতিষ্ঠান বিপদে আছে তখন ঝাঁপায়া পড়ি, কারণ এই প্রতিষ্ঠানগুলো এভাবেই টিকে আছে, ঠিক কি না? কালকে দিনে মাহফিলে গেলাম মাদ্রাসা, কইলাম কি খবর, কই হুজুর 8 লাখ টাকা লাগে মাদ্রাসার জন্য, কি করবা? কিছু ঘর নাই, সিট নাই, তো ধরলাম, ধরার পরে আলহামদুলিল্লাহ 4-5 মিনিটে 5-6 লাখ টাকা হয়ে গেছে, কারণ আমাদের দেশে এখন পয়সা আলা আছে কিন্তু ভালো জায়গায় পয়সা খরচ করে না, পয়সা খরচ করে পায়খানা পেশাবের ভিতরে, ঠিক কি না? অথচ কোরআনের মাহফিলে পয়সা খরচ করলে এটা কেয়ামত পর্যন্ত সওয়াব যেতেই থাকবে। তা আমি 5 মিনিট ছেড়ে দিব আপনাদেরকে, হারুন যারা আছে লোকজনকে পাঠাও, আমরা 5 মিনিট একটু দান করতে থাকবো। মায়েদের জন্য কোনো প্যান্ডেল হয়েছে কি? মায়েদের
বাহিরে কোথায়? মাইক আছে তো না কিছু নাই? আচ্ছা, মায়েদেরকে স্ক্রিন দিয়ে দিবেন যাতে করে দেখতে পারে। ফিজিক্যাল এই কন্ট্যাক্টটা হলো 65% মনোযোগের, আর 35% হলো এমনি কানের শ্রবণ। ফিজিক্যালি থাকলে মনোযোগ অন্যদিকে যায় না, যেমন আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক কিনা? এখন সরাসরি যাচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো সরাসরি আসতো, ঠিক না ভাই? জিবরাইল আমিন এসে পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, প্রথম বারবার জিব্বা নাড়াতেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী আলাইহিস সালাম, বারবার জিব্বা নেড়ে মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমি আল্লাহ নিজেই আপনার মধ্যে কোরআন জমা করে দেব। ইন্না আলাইনা লা বায়ানা, আপনাকে কোরআন তাফসীর আমি আল্লাহ শিখিয়ে দেব। সুবহানাল্লাহ, কত বড় নবী পেয়েছি! সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। রাসূল শুনে থাকতেন আর জমা করে দিতেন কে? শুধু জমা করেই দেন নাই, আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ায়া দেব আপনি ভুলবেন না, আপনি ভুলবেন না, আমি পড়ায়া দেব মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআন খুব কঠিন জিনিস, কোরআন যত সহজ দেখছেন এত সহজ না, বারবার পড়তে হয়, ঠিক না? ঠিক, যেই হাফেজরা তারাবি পড়ায় না ওদের কোরআন থাকে না, যত বড় হাফেজই হোক কি পড়াতে হবে? তারাবি পড়াতে হবে। আপনারা দেন, আমার 1 মিনিট চলে গেছে, আমি আর 4 মিনিট ইনশাআল্লাহ আপনারা দিবেন ইনশাআল্লাহ আমি জানি। আর যদি বড় অঙ্কে কেউ থাকেন বলেন, 5 লাখ 10 লাখ আছে পয়সালা এরকম, এ হারুন কই পয়সালা ধরায় দাও, গাড়ে দুইটা টেহালে হলে দিতি না কেরে, এক পয়সালারে ধরলাম সিরাজগঞ্জ মসজিদের মাহফিল, বললাম কত লাগে, কয় হুজুর 50 লাখ টাকা হইলে হয় 1 বিঘার উপরে মসজিদ দোতলা করবে। তো পয়সালা একজনকে ফোনে লাগায় দিলেন, তো আমাকে বললো যে হুজুর কত দিতাম, আমি বললাম আমি চাইলে আপনাদের প্রধানমন্ত্রীও দিতে পারবে না, আমি ছোট ফকির না, আপনি কত দিবেন কোন, আপনার কয় পয়সা আছে আমি জানি, কেমনে কয় 1 কোটি দিলাম, নাহলে আপনি কি দুষ্টামি করতেছেন, কয় হুজুর এখন পাঠা দেই। শেষে মসজিদের কমিটি বললো যে না হুজুর দিছেও নি, কত দিছে? বাংলাদেশে এরকম লোক আছে, এই ঠিকানায় থাকতে পারে, 1 কোটি দিয়ে দিলেন। আমি বললাম আর কত দরকার? কয় হুজুর আর দরকার নেই, 50 লাখ টাকা জমা থাকবে, হল একজনে দিয়ে দিস, আলহামদুলিল্লাহ। এটা আছে অনেক দানবীর, এরকম অনেক জায়গাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন আমি জানি, আপনারা দিবেন, আমার মায়েরা আপনারাও দেন, ছোট বাচ্চার মাধ্যমে আপনি পাঠিয়ে দেন, আপনাদের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা, এগুলোতে আপনারা জাকাত দেন না। হ্যাঁ, 500 টাকা দিছে নুরুল ইসলাম গোলন্দাজ, আলতাফ হোসেন গোলন্দাজ আমাকে ওর বাড়িতে আনছিল একবার, আপনাদের এলাকার এমপি ছিল, এখন ওর ছেলে নাকি কোরআনের বিরোধিতা করে। হ্যাঁ, ওকে বলে দিয়েন যে বাপের উপর তুই এমপি হয়েছিস, তোর ওই বাপ কোরআনের পক্ষে ছিল অনেক সময়। আমি নিজে আলতাফ হোসেন গোলন্দাজের বাড়ি এসেছিলাম, আমার মনে আছে, আমাদের রণবী ইব্রাহিম মণ্ডল কার্টুনিস্ট, সে আমাকে নিয়ে এসেছিল দাওয়াত দিয়ে। হ্যাঁ, আরিফ ভাই 1000, কই আরিফ ভাই এত গরিব মানুষ, এতগুলো টেহালে গেছে, হায় হায় রে। আরিফের বিবি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ যেন ভালো করে দেয়, বলো না আমিন। দুইটা বাচ্চা, দুইটা ছেলে, দুইটা ছেলেকেই হাফেজ বানাবে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আরিফের বিবির হায়াতকে আল্লাহ দারাজ করে দেন, ক্যান্সার থেকে মুক্ত করে দেন। আর 1 মিনিট, এরপরে আমরা আমাদের আলোচনা চালাবো। আরেকজনে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। 100 টাকা দিলে হুজুরটা নর্মালি কয় না, কয় এত কম দিশত করে, কিন্তু এটা ঠিক না, ওর 100 টাকায় হয়তো আরেকজনের 1 লাখ টাকার চেয়ে বেশি, ঠিক কিনা? কারণ যার কষ্ট বেশি, যেমন রিক্সাওয়ালা যদি 100 টাকা দেয়, এটা পয়সালার 1 কোটি টাকার চেয়ে বেশি, ও তো অনেক কষ্ট করে দিয়েছে টাকাটা। আর ঘুষখোরে 5 কোটি টাকা দিলেও কোনো লস নাই, ও তো খাইছে গু দিছে গু। হারুন 1000 টাকা দিয়েছে, আহারে হারুন কত ভালো মানুষ, হারুনের বাসার রান্না খুব ভালো, আপনারা যাওয়ার সময় খাইয়া যায় সবাই, দাওয়াত লাগতো না আজকে, আজকে সবার ঘর খালি, ঠিক কিনা? ঈদের দিন কোনো বাড়িতে দাওয়াত লাগে? আমরা যেই ঘরে যাব সেই ঘরে খাওয়া আছে, এটা হলো ইসলাম। আহারে
আসাদুল ইসলাম, আসাদ খুব রাগী মানুষ, বোর লগে রাগ করবো না, হ্যাঁ বোর লগে যেন রাগ না করো। আহা, আমাদের আমাদের হুজুর প্রিন্সিপাল হুজুর 1000 টাকা দিয়েছে মমিন, আল্লাহ মমিনকে বড় আলেম বানায় দেখ, বলেন আমিন। অনেক দিয়েছে, অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ, 100 টাকা আরো বেশি। 17 বছর যাবত অসুস্থ প্যারালাইসিস। আহারে, 17 বছর আসাদের আব্বা প্যারালাইসিস। কোন সাইড, কোন সাইড? ডান সাইড। তুমি একটু পানি নিয়ে যাও আর অলিভ অয়েল খাওয়ায় বাপকে, অলিভ অয়েল খাওয়াবা আর অলিভ অয়েল ডোলবা, পা গরম করে ফেলবা ডোলে ওই সাইড। আহারে, রাসেল, আমার রাসেল ভাই আব্বুর জন্য দিয়েছে। কি নাম? ফয়সাল, ফরহাদ। আচ্ছা আচ্ছা, কি নাম? মাশাআল্লাহ, এই যে ছোট্ট বানু আছে, অনেকে পয়সা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দিবেন, আল্লাহ কবুল করুক সবার দান, বলেন আমিন। হাফেজ, হ্যাঁ, তার আম্মাও 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমরা এখন আলোচনার দিকে, হ্যাঁ, আরে তুমি ছোট মানুষ, এই যে ছোট মানুষ, এক কি নাম? জুবায়ের, আল্লাহ জুবায়ের রাদিয়াল মতো কবুল করুক, আলতাফ ভাই 500 টাকা আল্লাহ কবুল করুক, বড় দান দিবেন আপনারা, তুমিও দিচ্ছ, কি নাম? আমার মৃত হয়ে গেছো, তার বেশি দিতা? আচ্ছা ঠিক আছে, অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। হাফিজ হাসিব আহমেদ, দিবেন আপনারা, ঠিক আছে, তুমি ছোট মানুষ, কত দিস, কত, কি নাম তোমার? তাওহিদুল ইসলাম, আল্লাহ ইসলামের জন্য কবুল করো, আপনারা দিবেন আমি জানি, এবার দিয়ে দেন গোপনে, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কথায় চলে যাই, হ্যাঁ, আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, কোন কিতাব থেকে? কোরআন থেকে। যারা হেদায়েত চায় না, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা করে দেয়। হেদায়েতের একটাই কিতাব, কি নাম? কোরআন। হেদায়েত চাইতে হবে কোরআনের কাছে, প্রথম সুরাতে আল্লাহ হেদায়েতের দোয়া শিক্ষা দিয়েছেন, প্রতিদিন 17 বার আমরা হেদায়েতের দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কি চমৎকার কথা, কে বলছেন? আল্লাহ ছাড়া এরকম কথা বলার ক্ষমতা কারো? সুরা ফাতিহা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, সুরা ফাতিহা দুনিয়া আখেরাতের চেয়ে বড় নেয়ামত আর হতে পারে? কোরআনের প্রথম সুরা, সওয়াবের দিক থেকেও প্রথম, মর্যাদার দিক থেকেও প্রথম, ভারীর দিক থেকেও প্রথম, ভারী হবে সবচেয়ে বেশি কোন সুরা? কোন সুরা? কিয়ামতের ময়দানে আমলনামাগুলো আল্লাহ ওজন করবেন, ঠিক না? ব্যাঠি ওজন করবেন। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার পাল্লা ভারী হবে আল্লাহ তাকে সন্তুষ্টির জীবন দিবেন। মুফাসসিরিনে কিরাম বলেছেন, মা মান আয়েশাতুর রাদিয়া, সন্তুষ্টির জীবন কি? মুফাসসিরিনে কিরাম বলছেন, দুনিয়াতে আমরা যা খাই কোনোটাই আমাদের উপরে সন্তুষ্ট না, মাছ খাই, মাছ লাফায়, ঠিক না বেটি? গরু জবাই করতে যাই, গরুকে জোর করে শোয়ানো লাগে, ফল খাই, ফল কাটলেই রস বের হয়, প্রত্যেকেই আমাদের উপরে বিরক্ত, মোরগ ধরতে যায়, মোরগ দৌড়ায়, তবুও জোর করে ধরে আনি, কয় হুজুরে তোরে খাইবে হইয়া থাক, ঠিক কিনা? হুজুর দেখলে মোরগ জবাই করে, এই জন্য হুজুর দেখলে মোরগ দৌড়ে বেশি, এটা বরকত, কারণ শ্রেষ্ঠ খাবারটা আলেমকে খাওয়ানো, এটা সুন্না। এটা কি? রাসুল এক বাড়িতে খেতে গেছেন, তো লাউ নিয়ে আসছে, রাসুলাম বসে আছেন, গোস্তের ঘ্রাণ পাচ্ছেন, কয় এই লাউ আনছো কেন? গোস্তের গন্ধ পাইতেছি তো। সাহাবিরা দিনা বলছেন, রাসুল গোস্ত চুলায় এখনো রান্না হয়নি, রাসুল সাল্লাম বললেন, মেহমানকে দিলে আগে ভালোটা দিবা, আগে ভালোটা দিবা। রাসুলের প্রিয় খাবার কি ছিল? গোস্ত। কি ছিল? গোস্ত। জীবনে মাছ খায়নি, একটা বর্ণনা নাই মাছের, রাসুল সাল্লাম জীবনে কোনোদিন মাছ খাইছে একটা বর্ণনা নাই, হুজুর পাইছে কিনা আমি জানি না, কিন্তু গোস্ত খেতেন, ছাগলের গোস্ত ওনার প্রিয় ছিল, পাঁচরের হাড়গুলো ভালো বাসতেন, সিনার গোস্তটা পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই প্রাণীর যে অংশ আপনি খাবেন আপনার ওই অংশ তাজা থাকবে, গরুর মাথা খাবেন, মগজ খাবেন, মাথার মগজ ভালো হবে, এটা হলো মেডিকেল সায়েন্স। ছোট মাছ খাবেন, মাছের মাথা, চোখ, লিভার, এগুলো আপনার সব কিছু ভালো করে দিবে।
গরু যে অংশ খাবেন, ছাগলের যে অংশ খাবেন, ওই অংশ তাজা থাকবে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা সবচেয়ে ভারী সূরা, ঈশাতির রাদিয়া। বলা হলো এমন এক জায়গা আপনাকে দিবে, আপনি গরু খেতে চাইবেন, গরু ভুনা হয়ে জিব্বার কাছে চলে আসবে। আকাশের পাখি খাইতে চাইবেন, পাখি সন্তুষ্ট চিত্তে জিব্বার কাছে চলে আসবে। ফল দেখলেন, কত ফুহা দানিয়া, ফলগুলো ঝুলে আসে, আপনি বললেন এত সুন্দর ফল যদি খেতে পারতাম, মনে মনে বললেন। চোখ খুলেই দেখবেন জিব্বার সামনে ফল ঝুলছে, ফলের কিছু কাটতেও হবে না, ফেলতেও হবে না। লা মাকতুআতে ওয়া লা মামনুআ, কোনো কাটারও দরকার নাই, নিষিদ্ধ কোনো জিনিস ফলের ভিতরে নাই। আমরা আম খাই, আমের উপরে একটা কাবরণ থাকে, এটাকে কি করি, এটা ফালা দি, আবার ভিতরে কি থাকে, আটি থাকে, আটি, ওটা আটি কর বয়রা বলে, আটি বলে বয়রা, ও কানে শুনে না, আরে কি নাম, বিসি 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 কইলে আবার অন্যদিকে চলে যেতে পারে। এই জন্য যেটা আপনারা বুঝেন সেটাই ভাষা, বরা আটি। দেখেন একটা জিনিসের কত নাম, বাংলা ভাষা কত উন্নত আলহামদুলিল্লাহ বলেন, কোনো ভাষা আমার ভাষার মতো উন্নত না, আর আরবি ভাষা উন্নত, ঠিক কি না? ইংরেজি ভাষা সবচেয়ে গরিব আমাদের। দেখেন বাংলা ভাষায় বউয়ের ছোট হইলে ছেলেটা কি নাম, ওর শালা, আর বড় হইলে সমন্দি, তারপরে বউয়ের ছোট বোন কি নাম, বড় বোন জওয়াস, জওয়াস, সুবহানাল্লাহ। আপনারা তো অন্য জায়গায় জেঠালি, আপনারা জওয়াস বানায় ফেলছেন, ভালো, কিন্তু ইংরেজিতে একটাই, ব্রাদার ইন ল, বড় হইল ব্রাদার ইন ল, ছোট হইল ব্রাদার ইন ল, বোঝা যায় না এটা বড় না ছোট। আমাদের ভাষা কত উন্নত আলহামদুলিল্লাহ বলেন। আমাদের খালা মামি ফুফু জেঠি আছে না নাই, ওদের হলো আন্টি, ওদের কি আন্টি, এবার আপনি বুঝে নেন কোন হাড্ডি না কোন হাড্ডি। এটা বাংলা ভাষা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বলেন। বিচি নাই জান্নাতের খাওয়ারে কাঁঠাল খাবেন, উপরে একটা জিনিস আছে খাওয়া যায় না, আবার কাঁঠালের ভিতরে ছোট্ট ছোট্ট দানা হয়, এগুলো খাওয়া যায় না, এগুলো খাইতে হলে আরেক রকমের খাইতে হয়। যদি কাঁঠাল খাওয়ার সময় গিলে ফেলেন, ওটাও গোটা বেরিয়ে যাবে, ঠিক না ঠিক, যেভাবে ঢুকাইছো সেভাবে বের হবে, এগুলো ঢুকাইলি কেন তুই আমারে, আমি তো এইভাবে ঢুকানোর জন্য না, আমাকে দিয়ে ভর্তা করবা, আমাকে ছোটো ছোটো করে সুটকির সাথে রাঁধবা, কত মজা হবে, কি সুন্দর দিয়েছেন আল্লাহ। কিন্তু জান্নাতের ফল মুখে দিলেই মুখের সাথে মিলে যাবে, দাঁত দিয়ে চাবাইতেও হবে না, চাবাইতে গেলেও তো কষ্ট আছে, ঠিক না বেটি। রাদিয়া সন্তুষ্ট চিত্তে, সেজন্য আমল নামায় সবচেয়ে ভারী হবে সূরাতুল ফাতিহা। যখনই মন খারাপ হয় পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন। কথা বললেন কে, প্রতি আয়াতে জবাব দিচ্ছেন কে, আল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, আমি সলাৎকে আমার বান্দার মধ্যে আর আমার মধ্যে দুই ভাগে ভাগ করে নিয়েছি। কে বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ জবাব দেব হামেদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে, রহমানির রহিম আমি বলবো মাজ্জাদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে, আমি বলবো মালিক ইয়াউমিদ্দিন আমার গোলাম, মালিক ইয়াউমিদ্দ বললেই আমি বলবো আসনা আলাইয়া আবেদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল জুড়ি দিচ্ছে। গোলাম যখন বলবে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি বলবো হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার বান্দার মধ্যে আমার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। দেয় নাই,
দেয় নাই। ১৯৯১ সালের গফরগাঁও আর এখনকার গফরগাঁও অনেক পার্থক্য, ঠিক কিনা? অধিকাংশ রাস্তা ছিল পাকা না ভাঙা ইটের সলিং, আর এখন অধিকাংশ পাকা হাইওয়ের মতো। কিশোরগঞ্জ থেকে ঢুকছি মনে হচ্ছে যেন ঢাকার হাইওয়েতে ঢুকছি, সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর মানুষ, তরকারিও বাড়ছে, খাওয়াও কথা কয় না কে কে দিয়েছেন? কেন কেন দিনের বাংলাদেশে এত বর্ক, এত মানুষ, কিন্তু খাওয়ার কোনো টানাটানি নাই? প্রত্যেক জেলা স্বয়ং সম্পূর্ণ হয়ে আছে, এত বরকত কেন? বাংলাদেশের মানুষ যে কোনো ভাবেই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালেমা পড়লেই বরকত নাজিল করেন কে? গুনাহ মাফ করে দেন কে? বিপদের সময় হিন্দুরাও কালেমা পড়ে। তুফান যদি দেখে, তুফান দেখলে আল্লাহ ছাড়া কারো নাম কয় না। আমি পদ্মা নদী পার হচ্ছিলাম একবার, তুফান উঠছে, আমি কেবিনে, হিন্দু উঠছে অন্তত 50-60 জন, ইয়া কেবিন ভেঙে ফেলতেছে, হুজুর আমরা একটু আল্লাহরে বলান, ভগবানে কাম করব না। আমি কইলাম আমি এখানে আসি তোরা জানলি কেমনে? ওটার সময় দেখছি আমনে ডুবতেছে। তো আমি আল্লাহরে ডাকবো, তোমরা কি করবা? কয় আমরাও আল্লাহরে ডাকো, ডাক ডাক আল্লাহু 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 আল্লাহু। আমি বললাম এইভাবে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের জবাব সবচেয়ে তাড়াতাড়ি দেন কে? পড়লেই সাথে সাথে জবাব আছে না নাই? মৃত্যু মুখে পতিত হয়েছেন, পড়েন আপনার মৃত্যু যন্ত্রণা বন্ধ করে দিবেন কে? সাথে সাথে শান্তি নাজিল করবেন কে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন, সাগরের তলার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, মুখটা বন্ধ হলেই হজম হয়ে যাবে। এই সময় ডাক মানলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিলেন কে? মাছও জানে না কাকে পেটে নিয়েছে, কেউ জানে না, সাথে সাথে জবাব এসেছে, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি জবাব দিলাম, তাকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম, গম বেগম এখান থেকে এসেছে, বেগম বিবিদের নাম, এটা ইসলামিক নাম। সূরা তালাকের 17 নম্বর আয়াতে সূরা রোমের আল্লাহ বলছেন, বেগম লিতাসকুনু ইলাইহা, বিবির মাঝে আমাদের জন্য আল্লাহ শান্তি রেখেছেন, ঠিক কিনা? কি রেখেছেন? শান্তি। আর আমাদের অনেক ভাইয়েরা কয় গিন্নি, গিন্নি রেখেছে মুশরিক ভাইয়েরা, ঘ্যান ঘ্যান করে সাধু, বিবির নাম হলো গিন্নি, ঘ্যান ঘ্যান করে না, বেগম লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে রহমত ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি, কার কথা? আল্লাহর কথা। গম থেকে আমাদেরকে উদ্ধার করলেন, আর এইভাবে শুধু ইউনুস আলাইহিস সালাম কে না, কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন আল্লাহর কাছে সাহায্য চাইবে তাদেরকে উদ্ধার করবেন কে? এখন দেখেন সূরা ফাতিহা কিভাবে শুরু হয়েছে। সূরা ফাতিহার শুরুতে আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও আল্লাহ কোরআন শরীফে দুই জায়গায় উল্লেখ করেছেন। যখন কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান কোরআন পছন্দ করতে পারে না, সহ্য করতে পারে না, এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দেয় বিভিন্ন শয়তানেরা, ঠিক কিনা? ওদের গায়ে জ্বালা ধরে যায়, কোরআনের মাহফিলে আসলে মানুষ নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়, কোরআনের মাহফিলে আসলে বহু মানুষ মদখোর থেকে নামাজি হয়ে যায়, এই জন্য কোরআনের মাহফিলগুলো বাধা দেয়। আপনাদের গফরগাঁও অবশ্য ভালো, সবাই দেখেন না, প্রপার জায়গায় হলো না, এসে গ্রামের ভিতরে ঢুকছেন। কোনো নবী কি গ্রামে এসেছেন? কথা কর না কেন? কোনো নবী আলাইহিস সালাম কি গ্রামে এসেছেন?
সব নবী আলাইহিসসালাম আসছেন শহরের প্রাণ কেন্দ্রে, সব নবী আলাইহিসসালাম রাত পরিবারে পৃথিবীতে এসেছেন, জন্ম নিয়েছেন অথবা লালিত পালিত হয়েছেন। কারণ উপর থেকে পানি নিচের দিকে গড়ায়, ঠিক কিনা? নিচের থেকে উপরের দিকে ওঠার সম্ভাবনা নেই, তবে এই মাহফিলের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না? আরে আপনারা ইনশাআল্লাহ বলতে এত দেরি করলেন, ওই টাকলাও তো ইনশাআল্লাহ কয়, টাকলা কয় ইনশাআল্লাহ, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। ছাগল কোথায় কার, তোর ভাত যে কোন পাগলে রাঁধে, তুই নিজে ইনশাআল্লাহ কস, তুই নিজে তো ইসলামের ভিতরে আসো, ঠিক কিনা? আসলে কয় যে আমি কিতা কইছি আমি নিজেও বুঝছি না, কিতা বুঝছ না, কোথায় যে বুঝছি না হেটেই বুঝছি না। আল্লাহ ওকে হেদায়ত দান করেন। আমরা সবার জন্য দোয়া করি। আজকে মসজিদে জুমা পড়লাম, সামনে লিখে রাখছে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। তো দুনিয়াবি কথা তো আপনি দোয়াই করেন, আতেনা ফির দুনিয়া, তো কি লিখলেন এটা? এটা লিখতে হবে বাজে কথা বলা, লক আলুর দাম কত হবে এটা মসজিদ নববীতে ঠিক করা হতো, মশারি ডালের দাম কত হবে, গমের দাম কত হবে এটা মিম্বারে বসে ঠিক করা হতো, ঠিক কিনা? দুনিয়া চালানোর জায়গায় তো মসজিদ, সব কিছু মসজিদের মিম্বার থেকে যদি হয় কোনো চোর ডাকা দেশ লুণ্ঠন করতে পারবে না। এখানে শত্রু নাই কেউ, এখানে সব বন্ধু আমরা। হ্যাঁ, আমরা এখানে এটা বলবো না, কোরআনের মাহফিলে যারা আসে এরা কোরআনের কি বন্ধু, এটা না বলবো। মসজিদে ঢুকে যদি কেউ মসজিদের শত্রুরা ঢুকবি না, এটা করে কয় কি, আমরা মসজিদের ভালোবাসা মসজিদে আসলে দেখি আমাদেরকে বাইর করে দিতে না। এখানে যারা এসছে আল্লাহ সবাইকে কবুল করো। আমরা সূরা ফাতিহা আজকে শেষ করার চেষ্টা করবো। অথবা হামিম সেজদা যেটাই আপনারা বলেন, এক এক সুরার দুইটি নাম, কয়টি? কিন্তু সুরা ফাতিহার ৪২টি নাম, কয়টি নাম? ৪২টি নাম। এটার নাম সুরাতু শেফা, সুরাতু দোয়া, সুরাতু আসাসিল কোরআন, সুরাতু সাবউল মাসানি, নামের আর শেষ নাই। এত অসাধারণ সুরা, প্রত্যেক সুরার নাম সুরা থেকে নিয়ে ঠিক করা হয়েছে। কি হয়েছে, তুমি আসবা? এই রেজাকে আমি পাইছি খুব ছোট, এখন দেখেন কি অবস্থা হয়, ছোট্ট পাইছি। আর আবদুল্লাহ চেয়ারম্যানের ভাতিজা, আমার প্রথম ওয়াজ কিন্তু গফর গায়ে, আমার জীবনের প্রথম ওয়াজ আমি গফর গায়ে করি, 1991 সাল। আল্লামা মহিউদ্দিন খান গাফারাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। শামসুল হক পাঁচবাগের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মহিউদ্দিন খান হুজুরের অনেক আদর আমি পেয়েছি। আমি ওয়াজ এক সিজনে এখানে 6টা ওয়াজ করেছি, মির্দাবাড়ি, লামকাইন, আরও কী কী জায়গার নাম কেউ না, কাকরা, গাগরা, এরা সাথে থাকতো। আজকে ওর আব্বাও নাই, ওর চাচাও নাই। ওর চাচা আমাকে 1 বিঘা জমি দিয়েছিল, ওখানে একটা এতিমখানা আছে এখন আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ এই এলাকার সব আলেমদেরকে মাফ করে দেন, সব দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করেন। আলতাফ হোসেন গোলন্দাজও আমাকে নিয়ে এসেছিলেন, ওনার বাড়িতে একটা মাহফিল হয়। এখন নাকি ছেলে কি উল্টাপাল্টা করে, তুই উল্টাপাল্টা করলে তুই বাপের জায়গায় বসছত কেন? আল্লাহ ওকে হেদায়াত দান করেন। আল্লাহ ওর আব্বা আম্মা সবাইকে কবুল করেন। আলতাফ হোসেন গোলন্দাজ চলে গেছে, আর আসবে না, ঠিক কিনা? তুমিও চলে যাবা, কোরআন নিয়ে যাও, কোরআন কিছু সুপারিশ করবে। কোরআনের মানুষকে ভালোবাসো তাহলে কবরে জায়গা পাবা, তা না হলে কবরেও জায়গা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যখনই মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসবে, কার কাছে আশ্রয় চাইতে হবে? আশ্রয় চাওয়া ইবাদত। দুনিয়ার কোনো মানুষ আমাকে আশ্রয় দিতে পারে না, দেওয়ার ক্ষমতাও রাখে, কারণ মানুষ তো শয়তানকে দেখেই না, আশ্রয় দিবে কিভাবে? শয়তানকে যদি আমরা দেখতাম আমরা পিটিয়ে নিয়ে মমিসিং ছাড়া করতাম, ঠিক না? ঠিক। এই জন্য শয়তান বলেছে আল্লাহ আমাকে প্রথম অদেখা করে দেন,
আমাকে যদি কোনো বনি আদম দেখে আমারে প্রথম সবাই মিলে পিটে মারবো, আমারে আপনি দেখার অবস্থা করেন না। আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে দিয়ে দিলাম যা, তবে সব দিলাম কিন্তু আমার মুখলেস বান্দাকে তুই কিছু করতে পারবি না। কালকে রাতে আমার মাহফিল পাশে ওরা ওরুজ দিছে, ওরুজ মানি তো কি বলেন কিতা আছে না, কেউ ফিরে না খালি হাতে ওরুজ। বেটা বেটি যেখানে বুঝবেন এটা ভণ্ডদের মাহফিল, বেটা বেটি যেখানে ওটা জাহান্নামীদের প্রোগ্রাম। কোন মুমিন পর্দা লঙ্ঘন করতে পারে না, সহজ জিনিস। দেখেন আমাদের এখানে মেয়েরা আসেও না, আসে কেউ, মেয়েরা মেয়েদের জায়গায় আছে, ঠিক না বেটি? কারণ ওরা জানে কোরআনের বাগানে মেয়েদের জন্য আলাদা জায়গা, ঠিক না বেটি? তো একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছে মেয়েদেরকে আপনারা আলাদা করেছেন কেন, তুমি যদি কোনো মেয়ে দেখো তোমার মনে কি হয়, কয় মনে কিরকম কিরকম জানি করে, তো নামাজে ডাক দাঁড়ালে যদি কিরকম কিরকম করে তাহলে তুমি আল্লাহর কাছে কেমনে তোমার নামাজ সঁপে দিবা। এই জন্যই ইসলাম মেয়েদেরকে আলাদা করেছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন যখনই কোনো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, কোরআন পড়তে দেয় না শয়তান, কোরআনের মাদ্রাসাগুলোতে অনেক রকমের অত্যাচার চলে, কিছু হুজুর আছে পিটায়া ছাত্রদেরকে কোরআন ছাড়া করে দেয়, আছে না নাই? পিটান কেন, হেফজখানায় যেন পিটাপিটি না থাকে। আমাদের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে, গত 10 বছর সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। পিটাও কেন, আজকে প্রথম যে ছেলেটা ফার্স্ট হলো আদেল, কি নাম? আদেলের বোনের সাথে আমার ভাগ্নির বিয়ে হচ্ছে, আমার ভাগ্নার বিয়ে হচ্ছে আজকে, এই যে এখন ওয়া শুরু হয়েছে। আমি ভগ্নিপতির বোনকে বলছি যে আমি মাহফিলে থাকবো, আমার সালাম দিয়ে দিস। তো এই ছেলেটা কত 42টা দেশের হাফেজ, বড় বড় বাঘা হাফেজ, আরবের, ইরানের, তারপরে মিশরের, এই সবার ভিতরে বাংলাদেশের ছেলে ফার্স্ট। সুবহানাল্লাহ কইলেন না, কি কিল খেয়া ফার্স্ট হয়েছে। কিল খাইলে কোনো বাচ্চার জ্ঞান থাকে না, গুণগুলো রহিত হয়ে যায়, যত আদর করবেন তত বিকশিত হবে, ঠিক কিনা? আমার ছেলেরা অনেক জ্ঞানী, এই জন্য যখনই আপনি পড়াবেন আল্লাহর কাছে আশ্রয় চান, জিদ আসে শয়তান থেকে, রাগ আসে শয়তান থেকে, ঠিক কিনা? কেন আপনার জিদ আপনি বাচ্চার উপর ঝাড়বেন, থাপ্পড় মেরেছে বাচ্চার কান বন্ধ, আঙ্গুলের চিবায় কলম দিয়ে টিপি, আর কয় ব্যথা পাও, মাত্র 6 বছরের শিশু, এগুলো শিক্ষকতার অনুপযুক্ত, বের করে দাও মাদ্রাসা থেকে। স্কুলে কিছু বেয়াদব আছে টিচার, এনজিওর এক বেয়াদব এক মেয়ের কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে, জেলখানায় দিয়ে দাও। শিক্ষকতা একটা মহান পেশা, রাসুল কি ছিলেন, কি ছিলেন, দেখেন না রাসুলের মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তাফসির শুনতে এসেছেন এক বধু মরুভূমির বেদুইন, তাফসির শুনতে শুনতে মসজিদে মুতি দিছে, কথা বুঝেন তো, কি করছে, মুত্যা দিছে, এটা হলো আসল কথা, কি করছে, মুত্যা দিছে। এখন বাকিরা বংশীর ভূত, রাসূল সাল্লাম কি বললেন দেখেন, বাশিরু আলা তুনাফিরু আসিরু আলা তুআসিরু বুআসতু মুআসিরিন, সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও কঠিন করে দিও না, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, লোকটা রাসূলের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহম করেন, ওয়ালা তুরহাম আলাইহিম, বাকি যারা আছে কারো উপর রহম করেন না, এরা আমারে কিলাইতে ধরছে, এদের উপর রহম করেন না। মসজিদে পেশাব করেছে তারপরেও কোনো রাগ করেন নাই, নিজে পেশাবে পানি ঢেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর আপনারা খুঁটিনাটিতে কেন বাচ্চার গায়ে হাত তুলেন, বুখারীর বর্ণনা, মসজিদে ছোট বাচ্চা এসেছে, রাসূল তাকে কোলে করে নিয়ে সালাত শুরু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকুতে গিয়েছেন, বাচ্চাটাকে পাশে বসিয়ে রেখেছেন, সেজদা করেছেন, আবার উঠেছেন, আবার বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন, আল্লাহু আকবার, কি মর্যাদা শিশুর। ফজরের নামাজ লম্বা করে 40 আয়াত, 60 আয়াত, 120 আয়াত 2 রাকাতে পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একদিন নাস ফালাক দিয়ে সলাত শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এত ছোট্ট সূরা তো আপনি কখনো ফজরে পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তাকবীরে তাহরিমা বাদলাম একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পেছনে নামাজে দাঁড়ালো, ওই শিশুর জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আমি শুধু তোমাদের বয়স্কদের নবী নই, ইয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, সারা দুনিয়ার জন্য সমস্ত আলমের জন্য আমি রহমত। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা লাইসা মিন্না, যে শিশুকে রহম করে না বুড়াকে সম্মান করে না সে আমার উম্মত নয়। আহারে একটু সাইডে যান, বসে পড়েন, হ্যাঁ জায়গা তো আছে আলহামদুলিল্লাহ। আপনারা খাইছেন একটু বিসমিল্লাহ পড়ে ফুদেন, হ্যাঁ আর নইলে আমি আমন করে দুরুদ লাগায় খাবো, নজর দিবেন পেট ফুইলে। এটা ইস্তেমাতে রাসূল ভাবে খেতেন না, খেলে সবাইকে দিয়ে খেতেন, আধা গ্লাস দুধ মসজিদে নববীর সবাইকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করুন। আবু হুরায়রা বলছেন, আমি তিন দিনের ক্ষুধার্ত, ওনার মির্গি ব্যারাম ছিল, মির্গি চিনেন তো, মির্গিরে কি কয় আপনাদের এখানে, মির্গি ওই যে একটু কাঁপনি হয় তো ক্ষুধা বেশি লাগলে এটা হতো, পরে ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। পরে এত মোটা হয়েছে শরীর, কাপড় নেমে যেত পেটের থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো তিনি বলছেন, আমি ক্ষুধার জ্বালায় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন, কিছু জিজ্ঞেস করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিলাম, তিনিও চলে গেলেন। রাসূল সাল্লামকে দেখলাম, উনি আমার আগে আমাকে সালাম দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা মনে হয় কিছুই খাও নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। সালাত শেষ হলো, রাসূল সাল্লাম ঘরে আসলেন, মা এসেকে জিজ্ঞেস করলেন, ঘরে কি আছে, অর্ধেক গ্লাস দুধ। আবু হুরায়রাকে রাসূল সাল্লাম বললেন, মসজিদে যারা যারা খায়নি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার মনটা খারাপ হয়ে গেল, অর্ধেক দুধ আমি খাবো কি মানছিরে দিমু কি। রাসূল সাল্লাম প্রথমে বলেন, ইশরিবি আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি খাও। তিনি বললেন, শরীফ হাত্তা শাবিআত ইয়াদি ফামি বাতনি কুল্লাহ, আমি খেতে লাগলাম, দুধ খেতে খেতে আমার হাত পেট চোখ নাক যেন দুধে দুধে ভরপুর হয়ে গেল, কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলো, সবার শেষে খেলো রাহমাতাল্লিল আলামিন। সেই আল্লাহ এখনো আছে না নাই, শুধু একই নেন দরকার ঠিক না ব্যাটি। বাংলাদেশে খাওয়ার কোনো অভাব নাই, 20 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে তারপরেও কোনো অভাব, আরো 50 লক্ষ ঢুকুক কোনো অভাব নাই, আমাদের বুক সবচেয়ে বড় বুক। আমরা দুনিয়াতে কাউকে পরোয়া করতে জানি না, ঠিক কিনা? সরকার যদি ইসলামিক হতো দেখতেন বাংলাদেশটা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীতে পরিণত, এত সম্পদ আমার দেশে, পাখি একটা বিচি খেয়ে পায়খানা করে ওখান থেকে গাছ করে, পৃথিবীতে আছে কোনো দেশ এরকম? এত উর্বর দেশ, সুবহানাল্লাহ বলি, যেদিকেই তাকাই সবুজ আর সবুজ আলহামদুলিল্লাহ। আর তরকারির দাম তো না বললেই নয়, আজকে 2.5 কেজি ধনিয়া কিনছে 50 টাকা দিয়ে, আর ঢাকা শহরে 1 কেজি হলো 200 টাকা, একই দেশ অথচ আপনাদের দেশে কত সস্তা আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি, গ্রামের মানুষ সরল বেশি, গ্রামের মানুষ মসজিদে যায় বেশি না কো, শুধু জুমার দিন যান, আপনাদেরকে চিনি আমি, ফজরের সময় মসজিদে লোক নাই, ফজরে যারা যায় না এরা মুনাফিক, এরা কি কার কথা, এশায় যারা যায় না এরা কি মুনাফিক, জুমার দিন সব মুনাফিকগুলো মানছেরে দেখানোর জন্য যায় বেশি, ঠিক না বেটি? আমরা 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া, কোন মাস কোন মাস বুঝেন না, কেন এত খাওয়া, কেন এত খাওয়া, হায় রে হায়, কোন হুজুরের শরীর কমে না শুধু বাড়ে, রমজানে কত রকমের খাওয়া আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
আশ্রয় চাইব কার কাছে? আশ্রয় চাওয়ার জন্য দুইটা সূরা আল্লাহ শিখিয়েছেন। যখনই কোনো ইনডিসিশনে ভুগবেন, নিরাপত্তাহীনতা ভুগবেন, রাতে হোক দিনে হোক, সাথে সাথে পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس কার কথা? আল্লাহর কথা। আশ্রয় চাইব কার কাছে? আশ্রয় চাও ইবাদত। আশ্রয় চাও কি? ইবাদত। ভয় করাও ইবাদত। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, কাউকে ভয় করো না, আমাকেই ভয় করো। কে বলছেন? ভয়ের ভিতরে কোনো শেরেক নাই, কিন্তু ভালোবাসায় শেরেক আছে। পাঁচটা জিনিসের ভালোবাসা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কয়টা? যুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল মুকাদ্দারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المآب আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠটা আছে, ঠিক না? ঠিক। বিবির ভালোবাসা সবার মনে আছে না নাই? সন্তানের ভালোবাসা আছে না নাই? কিন্তু যখন আল্লাহর হুকুম হবে, ভালোবাসা বড় হবে কার? সন্তানের ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়সে সুন্দর ইসমাইলকে পেলেন। فلما بلا معه السعي قال اني ارى في المنام اني اذبح যখন বাপের সাথে হাঁটা চলা শিখলো, বাপ ছেলেকে বলছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ছেলে উত্তর দিলেন কি? فانظر ماذا ترى ستجدني ان شاء الله من الصابرين কারণ আল্লাহ বলছেন فبشرناه بغلام হালিম সবচেয়ে ধৈর্যের চরম পরাকাষ্ঠা সন্তান তোমাকে দিচ্ছি। আল্লাহু আকবার। দুই ছেলে দিলেন, আল্লাহর দুটি সিফতে নাম দিলেন, একজনকে দিলেন হালিম আরেকজনকে দিলেন আলিম। ইসহাক হলো গোলামুন আলিম, জ্ঞানে ভরা গোলাম। শুধু উঠে আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দে, সুরাই তো ঢুকলাম না, লড়াচড়া করবেন, মোনাজাত ধরে দেব। দুটি ছেলে, একটার নাম ইসমাইল আরেকটার নাম কি? ইসহাক। এই দুজনের উপর পৃথিবীর সব ধর্ম। ইসহাক আলাইহিস সালামের পরিবারেই এখন খ্রিস্টান ইহুদি যা বলেন সব, আর ইসমাইল আলাইহিস সালামের পরিবারে আমরা উম্মতে মুহাম্মদী, ঠিক কিনা? রাসূল বলতেন বুখারী বর্ণনা, আনা ইবনে যাবী হাতাইন, আমি দুই যাবীহের সন্তান, এক যাবী হলেন সাইয়েদরা ইসমাইল, আরেক যাবী হলেন ওনার আব্বা আব্দুল্লাহ। দুইজনই যাবীহ, যাবীহ বুঝেন তো, জবাই করার সিদ্ধান্ত হয়েছে দুইজনকে। কয়জনকে? দুইজনকে জবাই করার সিদ্ধান্ত হলো। হযরে আসওয়াদ পাওয়া যাচ্ছিল না, জমজম কূপ পাওয়া যাচ্ছিল না, ইসমাইল আলাইহিস সালামের বড় নেয়ামত আব্দুল্লাহ, তার আব্বা ওয়াদা করলো আল্লাহ যদি জমজম আমরা পাই, আমার সবচেয়ে আদরের ছেলেকে আমি কোরবানি করব। আবদুল্লাহকে ভালোবাসতেন সবচেয়ে বেশি, জমজম পেলেন। এখন প্রাণের টুকরাকে কিভাবে দেওয়া যাবে? দশটা বিশটা তিরিশটা ওর তিনি কোরবানি করবেন, তাও এই দায়িত্ব তার থেকে যাচ্ছে না। শেষে 100টা ওট কোরবানি দিয়ে আবদুল্লাহকে সেখান থেকে রক্ষা করলেন। রক্ষা করলো কে? আল্লাহ রক্ষা করলেন। যাবিহুনাকেও বলা হয় আবদুল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালাম জবাই করছে। সুবহানাল্লাহ কইবেন না? আপনি বলেন তো কি আপনার ছেলেকে যে আমি স্বপ্ন দেখেছি তোমার জবাই করতেছি, ছেলে বলবে তোর মতো পোষা বাপের আমার দরকার নাই, তুই একটা টাউট বাপ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলে পেয়েছেন গোলামুন হালিম, চরম পরাকাষ্ঠা ধৈর্যের জন্য চাইতে হবে কাকে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কোন মাজারের ভণ্ডা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। মাজার অবশ্য নাই ও গফরগাঁও, এটা একটা ভালো দিক।
হ্যাঁ আছে কই সংখ্যা কম আল্লাহ আরো কমায় দেখ আরো জোর বলেন না আমিন আমার দেশে যদি ইসলাম আসে মদিনার প্রথম হাদিসের উপর আমরা আমল করব আল্লাহ তৌফিক দান করুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় গিয়ে বলছেন এই আলী যত কবরের উপর বিল্ডিং দেখবা উঁচা দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও কবরের কোনো বরকত নাই বরকত হলো মসজিদে ঠিক না ঠিক মসজিদে বরকত দিয়েছেন কে আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা আহুদান লিল আলামিন পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আমি মক্কায় বানিয়েছি এই ঘরকে আমি হেদায়েতের মার্কাজ বানিয়ে দিয়েছি সেই হেদায়েত পেতে হলে মসজিদে যেতে হবে ঠিক না ঠিক আল্লাহ বলছেন তোমরা আমার কোরআন শুরু করো আমার প্রশংসা দিয়ে পৃথিবীর কোনো কিতাব প্রশংসা দিয়ে শুরু হয় না কোনো কিতাবের লেখক প্রশংসা দিয়ে কিতাব শুরু করার ক্ষমতা রাখে না একজনই রাখেন তিনি কে কারণ এই কিতাবের ভিতরে কোনো সন্দেহই নাই ভুলতে দূরের কথা ঠিক না ঠিক আল্লাহ শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরে ঠিক আছে আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন দুপুরে সবাই ভাত খাইছেন তো খান নাই খাও নাই নাস্তা খাইছ কি খাইছ মনেই নেই খাইছিলাম মানে এমন খাওয়া খাইছে মনেই নেই কয়টা হ্যাঁ ভালো এক বেলা খাইলেই তো হয় এত খাওয়ার দরকার কি এখন বেশি খায় দেখি তো মুসলমান মাইর খায় শুধু আর আগে কম খাইতো মুসলমান সবারে মাইর দিত এখন খাইতে খাইতে পেট লই তো লড়তে পারে না এটা করবে কি আল্লাহ আমাদেরকে কম খেয়ে বেশি খাওয়ানোর তৌফিক দান করে প্রশংসা কার আল্লাহর আল্লাহর প্রশংসা করবেন শরীর ভালো থাকবে আল্লাহর প্রশংসা করবেন নিয়ামত বাড়বে আল্লাহর প্রশংসা করবেন জান্নাতে প্রথম যেতে পারবা এখন প্রশংসা করে না উঠে ভাইয়েরা আমার বোনেরা তোমার মূর্খ এই জন্য তো মুখ দিয়ে আজে বাজে কথা আসে ঠিক কিনা প্রশংসা আছে যেখানে নিয়ামত আছে সেখানে আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট গেলেন ভোলায় তো ভোলার যিনি তখন বড় নেতা ছিলেন ঢাকার মেয়র তিনি তাকে রিসিভ করবেন তো ভোলা শহরে অনেকগুলো মাদ্রাসা ভোলা লোকজনা দিনদার বেশি টুপি টাপি এগুলো সুন্দর তো বলল যে আমি মোহতারাম বলতে চাই মোহতারাম মোহতারাম সম্মানিত তো হুজুরা শিখিয়ে দিলেন মোহতারাম এ মুখস্থ করছে মরহুম 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 এখন দুপুরে ওই নেতা যাচ্ছে স্টেজের দিকে এ বলতেছে মরহুম নেতা স্টেজের দিকে আসতেছে বেটা কয় কি ব্যাপার আমি হাঁটতেছি এটা আমার মরহুম কয় আগে আল্লাহর প্রশংসা করবেন তাহলে জিব্বা ঠিক থাকবে ঠিক না ঠিক তা না হলে ওই যে মন্ত্রীর মতো কয় আগামী দিন সকালবেলায় কোরবানি ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হইবে মানুষে কয় কি রে কিয়ের জানাজা কয় যায় নামাজ কয় ভাইয়েরা আগামী দিন সকাল ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হইবে প্রশংসা করতে হবে কার তাহলে জিব্বাকে চালান কে জিব্বা চালান কে ওই যে দেখেন না হুজুর মুনাজাতে কি দোয়া করে দিছে হ্যাঁ জিব্বা কে কন্ট্রোল করেন কে কন্ট্রোল করে আল্লাহ এর জন্য প্রশংসা করতে হবে কার সমস্ত শরীরে অর্গানগুলো ভালো থাকে প্রশংসা করলে আল্লাহ বলছেন নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ তামলাইল মিজান ও তামলাউ মা বাইনাস সামায়ি ওয়াল আরদ যারা আলহামদুলিল্লাহ একবার পড়বে পাল্লায় মিজান ভর্তি হবে আকাশ জমিনের সব খালি জায়গা ভর্তি হয়ে যাবে কিন্তু শর্ত হলো আলহামদুলিল্লাহর পরে আল্লাহর সাথে শিরক করা যাবে না আলহামদুলিল্লাহর পরে মানুষের আইনে জীবন চালানো যাবে না আমার শরীর চলে কার আইনে আপনি বাহিরে মানুষের আইন মানেন কেন যারা দল করেছে এদের শাস্তি কিয়ামতে সবচেয়ে বেশি হবে কারণ আল্লাহ নিজে দল করেছে তুই দল করলি কেন তোকে দল করার অনুমতি দিল কে আল্লাহ দল করেন নে কথা কন না কেন আল্লাহর দলের নাম কি কি নাম কবরে গেলেই প্রশ্ন আসে না নাই মা দিনুকা তোমার দল কি আপনি কি বলবেন আমি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলাম কি বলবেন
দিনই আল্লাহ বলার তৌফিক দান করুক। যদি জমিনে ইসলাম না করেন আপনি বলতে পারবেন না, ঠিক না বা ঠিক? ফুটবল খেলার আগে ট্রেনিং নিতে হয়, ট্রেনিং যদি উল্টা পাল্টা হয় খেলা উল্টা পাল্টা হবে, ঠিক কিনা? আপনি তো চিনবেনই না কোনখানে গোল ঢুকাবেন। আমি ইংল্যান্ডে খেলতে নামছি, এক লোকের নিছি ও কোনোদিন ফুটবল খেলে নেই, সে নিজের গোলই মারে, গোল দিয়া কয় গোল। আরে এই বেকুব স্টুপিড, গেট আপ দা ফিল্ড, তুই বাইর তোর লইলাম আমি, তুই কয়, আমি তো জীবনে খেলিনি, আমি মনে করছি একখান দিয়ে ঢুকাই দিয়ে। এখন দুনিয়াতে যারা ইসলাম করো নাই, কোরআন মানো নাই, হুজুর মানো নাই, আলে মোলামা দেখো নাই, মৃত্যুর পরে তোমার জন্য ভয় আছে না নাই? কি উত্তর দিবা? আলেমদের কাছে গেলে তো শিক্ষা দিত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাদ্রাসায় গেলে তো আল্লাহর নাম শিখতে পারতা, তসবি শিখতে পারতা, ঠিক না বা ঠিক? ওই ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো তার বাপ মায়ের। ঘুষ খাইছি আর মেয়েরে শুধু টাকা দিস, ইংলিশ স্কুলে ভর্তি করে অধিকাংশ হারাম করগুলো, ইংলিশ স্কুল, বাচ্চারা ইংলিশ কয়, বাপ মা কি খুশি? আমার ঢাকায় একজন কয়, আমার পোলাহালা এরকম ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম তুমি হালা কিচ্ছু বুঝো না, পোলাহালা কি কয়? কয় পোলাহালা কি, এর ফাটফুট করে ইংলিশ কয়, তোমারে কি কয়? কয় আমারে ড্যাডি কয়, ড্যাডি কয়, আমারে যেটা কয় কইছে, ওর মারে তো মামি কয়। তা আমি কইলাম তোর মারে যদি তুই মামি কস, মামার বরে কি কইবি? আমার ইসলাম কত সুন্দর, আব্বা কোরআন শরীফের শব্দ, ঠিক না বা ঠিক? আমুন থেকে আব্বা, উম্মুন থেকে আম্মা, একবার বলবা 30 নাকি আমন লামায় উঠে যাবে, কত সুন্দর শব্দ গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, পদতলে রয়েছে জান্নাত, কোনো শক্তি নাই। আপনারা ভদ্র খুব, আপনারা ভালো, আলহামদুলিল্লাহ। কোরআনের মা কোন সূরা? কোন সূরা? হায় হায়, কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? ওজন বুঝেন তো, 30 পারা কোরআন পড়লে নামাজ হবে না, এটা পড়তেই হবে। সুবহানাল্লাহ, কি জামে সূরা! সেই সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে, প্রশংসা করলেই খুশি হন কে? যে কোনো ভাইয়ের প্রশংসা করবেন, দূর থেকে তার প্রশংসা, সামনে আসলে জোর ধরিয়ে দিবেন। আমার মামুন আল্লাহ, মামুন অনেক ভালো বলতেন, আল্লাহ তাকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। আমার হামজা অনেক ভালো বলতেন, আল্লাহ তাড়াতাড়ি মুক্ত করে দেন। আমার খালেদ সাইফুল্লাহ ইয়াবি, আল্লাহ তাড়াতাড়ি মুক্ত করে দেন। আমার আল্লামা কাজী ইব্রাহিম, আল্লাহ আপনি মুক্ত করে দেন। আমার আল্লামা সাখাওয়াত, অনেক আলেমের উস্তাদ, আল্লাহ মুক্ত করে দেন। জুনায়েদ আল হাবিব, মুক্ত করে দেন। আলেমদের মধ্যে যারা পার্থক্য করে, ওরা ইসলামের দুশ্মন, ওরা কোরআনের দুশ্মন, ওরা মুসলিম হক্কার দুশ্মন। আল্লামা শফি রাহমাহুল্লাহ আমাদের উস্তাদ, বাবুনগরী আমাদের ওস্তাদ, আল্লামা সিফায়তুল্লাহ আমাদের ওস্তাদ, গাফরাহুল্লাহ, এরা যা আমল করে গেছে আমরা গুনেও শেষ করতে পারবো না। এক একজনের লক্ষ লক্ষ মুহাদ্দিস ছাত্র, ঠিক কিনা? 50-60-70 বছর শুধু কোরআনের খেদমত করেছে। ময়মনসিংহের আল্লামা নুরুল ইসলাম এই গফরগাঁয়ে বাড়ি, শেখুল হাদিস, হাফেজে কোরআন, চেরাগের মতো ছিল চেহারাটা, শুধু চিনেন তো? মনে হতো একটা হাদিসের টুকরা হাঁটছে। আছেন? অনেকদিন দেখি না আমি, এত আমলি মানুষ। ওনার স্ত্রী চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন। সব আলেমদের জন্য দোয়া করবেন, সব মসজিদের ইমামের জন্য দোয়া করবেন। আজকে টিনের ঘর মসজিদটা, কিন্তু রাসুলের সুন্নাহ অনুযায়ী জুমা পড়িয়েছেন।
এটা বড় বড় মসজিদেও পাই না। রাসূল জুমাতে তিনটা সূরা পড়তেন, কয়টা সূরা? কাফ পড়তেন দুই আয়াতেই, অথবা প্রথম আয়াতে পড়তেন সূরা আলা সাব্বাহিসমা রব্বিকাল, দ্বিতীয় আয়াতে পড়তেন সূরা গাশিয়া। হুজুর সূরা গাশিয়া দিয়ে নামাজ শেষ করেছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কত চমৎকার কথা, বুঝে না তো? কোরআন পড়লেই বুঝা যায় এটা আল্লাহ ছাড়া কারো কালেমা হতে পারে না। প্রশংসা করব কার, কিভাবে করবেন? আল্লাহ শেখানো শব্দ দিয়ে করেন, আল্লাহ জিকির আল্লাহ শেখানো শব্দ দিয়ে নিজরা জিকির বানায়েন না, নিজরা জিকির বানাবেন, ভুল করলেন ঠিক না বেঠি? আল্লাহ জিকির শিখিয়েছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখন আরেকজনের জিকির জিকির নাচোস কেন? নাচে তো শয়তান, তুই নাচোস কেন? নাচা নাচি নাই জিকিরে, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। চারটা জিকির চারিভাবে করতে হবে, কয়ভাবে? উদু আল্লাহ ফি নাফসিক, তোমার মনে মনে করো, প্রথম কথা। দ্বিতীয় কথা তাদার রোহান, কাকুতি মিনতির সাথে করো। তৃতীয় কথা খুফিয়াতান খিফাতান, গোপনে গোপনে করো। চতুর্থ কথা দুনাল জাহারে মিনাল কাউল, চিৎকার করে কোনো আওয়াজ করবা। কার কথা? তরিকাও চারটা, জিকিরও চারটা। যেহেতু সব জিকির কোরআনে পাওয়া যায়, এজন্য কোরআন বড় জিকির, ঠিক তবে ঠিক? আবার সব জিকির সলাতে আসে না নাই, এটাকে জিকির বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা জিকিরিল্লাহি ওয়া দারুল বাইয়। সালাতকে জিকির বলেছেন কে? সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীতে যত প্রশংসা সবগুলোর মালিক কে? আল্লাহ। ছেলের প্রশংসা করবেন আগে কার প্রশংসা? আর নইলে যদি আগে ছেলের প্রশংসা করেন, আহে রে আমার ছেলে কি মোটা দেখছো, শুধু খায়, বাস আপনার নজর লেগে গেল। বাপ মায়েরও নজর আছে না নাই? আচ্ছা, নজর লেগে গেল। আমার কাছে এক পরিবার আসলো টার্কিশ, আজান হচ্ছে, একজন উত্তর দেন কয়টা পর্যন্ত শেষ করবা? হ্যালো, আজান হচ্ছে, আমরা এখানে সালাত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? যে কোনো কিছু বলার আগে প্রশংসা করবেন কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুন্দর ছেলে দিয়েছে, প্রশংসা হলো কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুন্দর বউ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের খ্যাত দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, সব কিছুর আগে প্রশংসা কার? তাহলে বরকত ঢেলে দিবেন কে? মা বলছে, মাই সান ইজ ভেরি হেলদি অল দ্য টাইম হি ইটস, আমার ছেলে খুব মোটা, শুধু খায়, এরপরে ছেলের খাওয়া বন্ধ। মা ফোন করেছে, মাই সান ডাজন্ট টেক এনি ফুড, আমার ছেলে এখন কোনো খাওয়া নেয় না। আমি কইলাম, তোমার লজ্জা লাগছে, তুমি নাচ পালাক পড়ে ফু দাও, বাচ্চা খাওয়া শুরু করবে। ওই বেটি নাচ পালাক পড়ে ফু দিছে, বাচ্চা খাওয়া শুরু করেছে, বেটিকে আমি ওলি হয়ে গেছি। তাহলে মায়ে মায়ের চেয়ে বড় ওলি সন্তানের আর কেউ হতে পারে? বাপের চেয়ে বড় ওলি আর কোনো মানুষ হতে পারে? সবখানে প্রশংসা করবো কার? আমরা বললাম আল্লাহ প্রশংসা কিভাবে করে? আল্লাহ বললেন, মান জাকারানি শাকারানি, যে আমার নামের জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো। আমান নাসিয়ানি কাফরানি, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফুরি করলো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। আল্লাহু আকবার। যেখানে বিপদ সেখানে জিকির করব কার? বিপদ দূর করে দিবেন কে? কেন তোমাদের লোক উঠলো কেন? কিসের না আপনারা উঠলেন কেন? এটা তো চরম বেয়াদবি করলেন আপনারা, ওযু করবেন পরে, কিন্তু ছুটি দেওয়া হবে তো? ছুটি দেওয়া হবে না, বলেন। আমি মোনাজাত ধরে দিচ্ছি, আপনাদের এখানে আর কয়টা লোক কেন উঠলেন? আপনারা সকলে মসজিদের ভিতরে আসতে বলেন না, 4:30 আরম্ভ হবে,
আরো আগে আরম্ভ করো, কিসের সাড়ে চারটে আজান হবে? আলহামদুলিল্লাহ রব্বিল আমিন। আমাদের রবকে তা আপনারা যাদের আইন মানেন তিনি আপনার রব, আপনি যদি কোনো এমপির আইন মানেন, কোনো নেতার আইন মানেন, ওটাই আপনার রব, ওটা আপনার কি রব। আমরা আমাদের লেখাপড়া কি আল্লাহর আইন মানতেছি? কথা কন না কেন? আমার ছেলেকে কোথায় দিলাম? ইংলিশ মিডিয়াম অথবা স্কুলে। স্কুলে কি আল্লাহর আইন আছে? আল্লাহর নামে পড়ানো হয়? সালাম পর্যন্ত দেওয়া হয় না, ঠিক কিনা? স্কুলে লক্ষ লক্ষ পোলাপান যায়, পাতাকা যখন উঠে কি হইট হইট, একটা মুসলমান দেশ 90% মুসলমান, 3.5 লক্ষ মসজিদের দেশ, আমার ছেলেকে স্কুলে কোনো ইসলাম শেখানো হয় না, কথা কন না কেন? কোরআনের পথে মহি হলো ইসলাম, ঠিক না? ঠিক, শিখাতে হবে কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়াও। অধিকাংশ মাদ্রাসাগুলোতে সরকারি কোনো অনুদান নেই, আরো বন্ধ করার চেষ্টা আছে, ঠিক না? ঠিক, তাহলে ইসলাম হলো কেমন? আইন তো মানলাম না, আল্লাহর আইন থেকে দূরে। আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান, আপনি আপনার ছেলেকে আল্লাহর নামে শুরু করান, আপনাকে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল। কেন রবের কথা আগে আনলেন? সবখানে রব, মোনাজাতে রব। মোনাজাতে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আবার রব্বানা ও আতিনা মা ওয়াদতানা আলা রসুলিক, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, সব রব আছে না নাই? নামাজের ভিতরে রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠলেন রব্বানা লাকাল হামদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারাই উঠে বলবে রব্বানা লাকাল হামদ, তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আপনি নামাজে বললেন রব আল্লাহ, আর শিক্ষা ব্যবস্থায় গিয়ে বললেন আল্লাহর নাম থাকবে না, আপনি মুনাফিক। আপনি কিসের সালাত পড়লেন? সালাতটা তো আপনার সমাজটাকে ঠিক করার জন্য, ঠিক কি না? হাজিরা 5 বার দিচ্ছেন, আপনি এসে বলছেন আল্লাহ রাতটা আপনার নিয়মে কাটিয়েছি, আল্লাহু আকবার, আপনার চেয়ে বড় আমার জীবনে আর কেউ নাই, আপনি আমার রব, আপনার আইন মানি সবখানে, অর্থনীতিতে আপনার আইন, রাজনীতিতে সমাজনীতিতে সবখানে আপনাকে মানব, ঠিক কিনা? কোথায় আপনার মেয়েদের পর্দা নাই স্কুলে? 99% স্কুলে কোনো পর্দা, কথা কন না কেন? পর্দা নাই, যা ইচ্ছা তাই হচ্ছে, স্কুলে পোলাপান লাইন ধরে থাকে, কোনো মেয়ের সাথে একটু কথা বলা যায় কি না? আপনাদের এলাকার লোকেরা খুব ভালো, ঘটনা হচ্ছে কি হচ্ছে না? ইয়াসমিন পুলিশের হেফাজতে, ইয়াসমিন ভালো থাকলো না, 7 বছরের 5 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো, কারণ কি? ইসলাম নাই। আবার মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখেন, সোনাগাজীর প্রিন্সিপাল সিরাজ্জা নুসরাতকে জিনা করে তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে, সহযোগিতায় হলো তাদের আশেপাশে সাঙ্গপাঙ্গ, ঠিক না? বেটি, কারণ ইসলাম নাই, ইসলাম নাই, ইসলামী শিক্ষা ব্যবস্থা নাই, আল্লাহর নামে পড়তে হবে। ছোট্ট দেশ মালয়েশিয়া, মাত্র 35% মুসলমান, 8 লক্ষ 9 লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায়, স্কুলে ঢুকার আগে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার বেরোনোর সময় সালাম, আবার যখন পতাকা ওঠে সালাম। 3 লক্ষ, এই 8 লক্ষ শিশু 3 বার সালাম দেয়, কত লক্ষ সালাম হলো? 24 কত লক্ষ মানুষ হলো সেখানে? 3 কোটি মুসলমান হলো 1.5 কোটি, 3 কোটির কম মানুষ, সবার ঘরে সালাম পৌঁছা যাচ্ছে। আর আমাদের 80 লক্ষ শিশু স্কুলে যায়, কোনো সালাম নাই, আসার সময় সালাম নাই, যাওয়ার সময়ও সালাম নাই, আর ইংলিশ মিডিয়ামে তো সালাম নাই, উল্টাটা আছে, কয় হাই হাই হই, স্যাররে কয় হাই, স্যাররে কয় তুইও শেষ, হাই আমিও শেষ, যাও
ঘরে ঢুকতেছে শিশু, ড্যাডি হাই। আমি বসে আছি গুলশান এক বাসায়, ছেলে ঢুকছে আর বলছে ড্যাডি হাই। বাপা আমার সামনে তো আর হই করতে পারে না, আমি কইলাম হে সান হই। ছেলে ড্রয়িং রুমে গিয়ে দেখে যে হুজুরে হই করছে, তো বলছে ওয়াই ডিড ইউ সে হই, আচ্ছা ওয়াই ডিড ইউ সে হাই ফর, হোয়াটস দ্য মিনিং অফ হাই, টেল মি হাই ইডিয়েট, টেল মি হোয়াটস দ্য মিনিং অফ হাই, হাই অর্থ কি বল, হাই বললি কেন, হোয়াটস ইউর নেম, আব্দুল করিম, ওকে সান অফ মুসলিম, ওয়াই ইউ সেইং হাই ফর, হাই বললি কেন বল। এখন ছোট মানুষ কয় মাই টিচার টিচ মি হাই। আমাদের মাদ্রাসার হুজুরটা কোনোদিন হাই শিক্ষা দিবে, কার কথা শিক্ষা দিবে, কার কথা, আসমানি কথা শিক্ষা দিবে, রু আসমান থেকে এসেছে, ঠিক না ঠিক, আসমানি কথা শিক্ষা দিবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমার রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্ম নেয়। ফা আবওয়াহু ইউওয়াহিদানিহি ও ইউমাজ্জিসানিহি ও ইউনাসসিরানিহি, তার পিতামাতা কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, আমরা আমাদের ছেলেগুলোকে মুসলমান বানাবো, ঠিক না বেটি। দিন আছে যেখানে শান্তি আছে, দেখেন না ছেলে কথা বলে বাপ মারে ছেলেকে, ছেলে নিচের দিকে তাকিয়ে থাকে। আজ থেকে 4-5 বছর আগে ফজরে এক ছেলে কাঁদতেস, আমি বললাম তুমি কাঁদছো কেন লন্ডনে, ওয়াই ইউ ক্রাইং ফর, মাই ড্যাডি স্ল্যাপ মি। ছেলেটার বিয়ে হয়েছে, 3টা বাচ্চার বাপ, তার বাপ তারা 2টা চোয়াল মারেছে, হ্যালো হোয়াই ডিড ইউ স্ল্যাপ হিম। বাপেরে বললাম আমি আপনি মারলেন কেন, কয় হি মিসড ফজর 1 রাকা লাস্ট 2 ডেজ, গত 2 দিনে সে ফজরের প্রথম রাকা ধরতে পারে নাই, এই জন্য আজকে 3য় দিন মারছে তারে। সুবহানাল্লাহ কইলেন না, ছেলে চুপচাপ সহ্য করছে, ছেলে খুশি না বেজার, খুশি আর এমনি আপনি ছেলের গায়ে হাত তোলেন দেখি, এই বাংলাদেশে গাঁজাখোর পোলাপান আছে না নাই, কোরআন নাই, নামাজ নাই, হাদিস নাই, সারাদিন গাঁজা মোবাইলের মধ্যে বাজে জিনিস দেখে আছে না নাই, কি শিক্ষা দিয়েছেন ছেলে মেয়েকে, কয় হুজুর ইংলিশ স্কুলে পড়ে, সাংবাদিক ইংলিশ পড়ুক ইংলিশ স্কুলে, কিন্তু আগে কোরআনের স্কুলে ভর্তি করেন, ঠিক কিনা, কোরআন দেন, দেখেন না আপনাদের সরকার করোনা যখন খুব বাড়লো হেফজখানা খুলে দিয়েছে, দেখেন না কি খুলে দিয়েছে হেফজখানা, মনে করছে হুজুরা মরে দুইটা সাফু, কিন্তু রাখে আল্লাহ, হুজুরা যখন কোরআন পড়া শুরু করলো করোনা আস্তে আস্তে কমতে লাগলো, এরপরে করলো যে মসজিদ খোলো, মসজিদ খুললো মুসল্লিদের দোয়া সারা দেশকে আল্লাহ কন্ট্রোল করে দিলেন, ঠিক না বে ঠিক, মসজিদে গিয়ে কেউ করোনা আক্রান্ত হয়েছে কোনো রেকর্ড, হেফজখানায় কোনো ছেলে আক্রান্ত হয়ে হসপিটালে গেছে কোনো রেকর্ড, বুঝেন না কেন, কোরআন আছে যেখানে রহমত আছে, প্রশংসা করব কার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোন রব আর রহমানির রাহিম, তার চেয়ে দয়ালু আর কেউ হতে পারে, তিনি এত রহমান, বারবার গুনাহ করে তারপরেও ক্ষমা করে দেন কে, কত গুনাহ আমরা করেছি ঠিক কিনা, কত গুনাহ করি, এমন রহমান তার রহমত কখনো শেষ হবে, 100টা লোককে হত্যা করেছে একজন লোক, কয়শো 199 জন লোককে হত্যা করে উনি কালেবের কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর বুখারী মুসলিমের হাদিস, আমি 99 জন লোককে হত্যা করেছি আল্লাহ মাফ করবে, কয় না তোর মতো ডাকাইত্রী আল্লাহ মাফ করবে না, কয় তুই তোমার বাস আমুকে, আমার যখন মাফ নাই তুইও শেষ, কয়জন হলো 100, কয়জন, কিন্তু মনের ভিতরে কার ভালোবাসা। আরেকজন বড় আলেমের কাছে গেলেন, হুজুর আমি 100 জন লোককে হত্যা করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, হুজুর বললেন তোমার অপরাধ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে বড়, তুমি 3টা কাজ করবা, কয়টা, প্রথম নিজের গুনার স্বীকৃতি নিজে দিবা, 1, 2 নম্বর গুনা মাপের মালিক আল্লাহ ছাড়া আর কেউ, 3 নম্বর যেই জায়গায় তুমি বাড়ি করেছো ওখানে থাকলে আবার গুনা করবা, ওখান থেকে বাড়ি পরিবর্তন করতে
হবে। তিনি বাড়ি ঘর থেকে গাট্টি বস্কা নিয়ে রওনা হলেন, পথিমধ্যে মালাকাল মওত হাজির, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা এসেছে, হারিরাতিন বাইদা, জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা এসেছে। এখন দুই ফেরেশতায় কথা কাটাকাটি হচ্ছে, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ জাল্লা শানু তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও ওর বাড়ি থেকে রাস্তা গণ, যদি ভালো মানুষের দিকে বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে। মুসলিম শরীফের বর্ণনা, যখন রাস্তা গোনা হচ্ছে মাপা হচ্ছে, আল্লাহ রাস্তাকে বললেন তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও, আল্লাহ আল্লাহর সব মানুষকে ক্ষমা করে দিতে চাও, লম্বা হয়ে যাও, লোকটি জান্নাতি হয়ে গেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফুরি, ওমান ইয়াকরিত বির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া গোমরা ছাড়া কেউ হয় না, ঠিক কি না? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান, মাফ করে দাও এই পাপীরে। ক্ষমা চাইলে খুশি হন কে? আরো জোরে বলেন, নামাজের শেষে আমরা ক্ষমা চাই কার কাছে? ক্ষমা আছে যেখানে, রহমত আছে সেখানে। পৃথিবীর প্রথম দোয়া রহমত, প্রথম দোয়া ক্ষমার দোয়া, প্রথম দোয়া কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ আমি জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখেরাত তো শেষ। এজন্য সব সময় রহম চাইতে হবে কার কাছে? রহমত চার জায়গায় আল্লাহ দিয়েছেন, কয় জায়গায়? আরো জোরে বলেন, আল্লাহ বলছেন রহমতের লিস্ট দিচ্ছেন, আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ চাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। দুনিয়াতে আল্লাহর রহমত আছে না নাই? কাফের বাঁচে কার রহমতে? মুশরিকরা খায় কার রহমতে? আমেরিকানরা বেঁচে আছে কার রহমতে? দুনিয়ার জন্য তিনি রহমান। মসজিদে ঘুষখোর, সুদখোর, জুত চোর, হারামখোর সব যায়, ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পরেই তিনি হবেন রাহিম। তিনি কি হবেন? রাহিম। নেককারদের সাথে বদকারগুলো মিশতে পারবে, নিষেধ করে দিবেন, আমতাজুল ইয়াউমা ইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা আজকে আলাদা হ, আলাদা হয়ে যা, আমার নেককারদের কাতারে তোরা দাঁড়াবি না। আমার মসজিদে সুদখোর আছে না নাই? কথা কর না কেন? বহু মসজিদের হুজুর সুদ খায়, আমারে প্রশ্ন করেছে হুজুর ইমাম সাহেব সুদ খায়, আমি কইলাম বেতন কম দিলে খাইব কি, ও বেতন বেশি দিন, সুদ খাওয়া হারাম। ইমাম সাহেব তাবিজও দেয়, তোরা পয়সা দেয় কম, ওরা করবি কি? তাবিজ বেচা যা ফায় খা, বুঝে না ইমাম সাহেব, তাবিজ দিয়ে না, ফু দিয়ে পয়সা নেন, এক ফুতে যদি কাজ হয় 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। ফু দিবেন কি দিয়া? সুরা ফাতিহা দিয়া। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 100 ছাগল নিস, বুখারি হাদিস, রাসুল বলছে তুইও খা আমারেও দে, ভালো ব্যবসা করছ। লেখে তাবিজ, কোনো দলিল নেই, নিজেও মরে মানুষেরও মারে, আছে না? কয় পয়সা পায় তাবিজ দিয়া? কত
আমি একবার তাবিজ লিখলাম, আমার কাছে আসলো লন্ডনে, কইলাম হামাচি ওখানে ফেমি কত দিবি, হয় আপনি খ সিলেটি মানুষ, আমি কইলাম তুই খবে কত দিতি খ, হয় যদি বালা হয় তো 5 পাউন্ড দেবো তোমারে, আর যদি বালা না হয় কেমনি বুঝবি ভালো হয়েছে না না হয়েছে, হয় আমি তার ফানু, আমি কইলাম না ভালো হইলে 100 পাউন্ড দিবি আর এমনি এখন 10 পাউন্ড দিবি, হয় বেশি হয়ে গেছে, আমি তাহলে দিতাম না যা, ফু দিয়েছি 1 ফুটে রোগী ভালো, বেশি নেয়নি 2.5 লাখ টাকা নিয়েছে। আবু সাইদ খুদরে 3 ফু দিছে, কয় ফু? 3 ফু, বুখারী হাদিস, প্রথম ফুতে রোগী লড়ে উঠছে, দ্বিতীয় ফুটে মরছে, তৃতীয় ফুটে হাঁটা শুরু করছে। এবার পোলার বাপে কয় কি করলা, কয় কোরআন শরীফ পড়ে ফু দিলাম, কি চাও 100 ছাগল, 100 ছাগল দে, গরিব মানুষের উপর আবার এটা চাপা দিয়েন না, বেচারা তো নিজে খাইতেই পায় না, আপনি দিব করতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এক সাহাবি এসছেন, রোজা অবস্থায় তিনি রোজা ভঙ্গের কারণ করেছেন, এখন কাফফারা দিতে হয়, তো কয় যে হুজুর আমার তো টাকা পয়সা নাই, কয় তুমি কাফফারা দাও, এত গরিবকে খাওয়া দাও, কয় আমার চেয়ে গরিব কেউ নাই, কয় তুমি খেয়ে ভালো হইল যাও, ইসলাম কত সহজ আলহামদুলিল্লাহ বলে, কয় হুজুর আমার চেয়ে গরিব কেউ নাই, কয় তুমি খেয়ে ফেলো যাও, কত সুন্দর ইসলাম আলহামদুলিল্লাহ বলি, তাবিজ নয় কুসংস্কার নয়, মেয়ে হয় বেশি মেয়েটাকে তালাক দেয় এই লোকটা হলো মুশরিক, রাসূল বলেছেন আত্মিয়ারা তুমি না শিরিক, কুলক্ষণ সুলক্ষণ হলো শিরিক, মেয়ে বেশি হয় এটা দোষ কার, কার কারোই না, কত বুদ্ধিমান না, ছেলে হোক মেয়ে হোক ক্ষমতা কার, আল্লাহ, আল্লাহ ছাড়া এগুলো কেউ দিতে পারে না, তবে সন্তান যেখানে বেশি সেখানে বরকত, ছেলে হোক মেয়ে হোক বরকত বেশি, যেই পিতামাতা বেশি সন্তান নেয় ওরা জান্নাতি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতুষ্ট, এটা কুফরি স্লোগান, আপনি জানেন কেমনে দুটি সন্তান হবে, 1 ফোঁটা শুকির থেকে 3 লক্ষ শিশু হওয়ার ক্ষমতা রাখে, আর বলছে কয়েকদিন আগে এক মায়ের একসাথে 5টা হয়েছে, কয়টা? 5টা, তো কন্ট্রোল করবা কেমনে, রাসূল বলেছেন তাজাওয়াদাল ওলুদাল ওদুদ, বেশি সন্তান আলা পরিবারে বিয়ে করো যাতে আমার উম্মত বেশি হয়, কিয়ামতের দিন আমি উম্মত নিয়ে গর্ব করতে পারি। মূসা আলাইহিসসালাম নিজের ভাইয়ের নবুয়ত চাইলেন, কারণ একটাই কায়েন উসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন নিজের ভাইকে ছেলে ভাইকে নবী হিসেবে চাইলেন যাতে করে দুই ভাই মিলে আল্লাহ জিকির বেশি করতে পারে, ঠিক না? ঠিক, আল্লাহ বলেছেন রহমানের প্রথম রহমত হলো কোরআন, প্রথম রহমত কি? কোরআন, এরপরে রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরের রহমত কি বলেন বলেন, ঘরের ভিতরে মা কি? মা উখফিজ লাহুমা জানাহাজ্জুল লিমিনার রাহমা উকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রহমতের ডানা পিতামাতার জন্য দাও, প্রথম রহমত মা, মা মা 5 বার মায়ের কথা, কয়বার? ইমাম বুখারী আদাবুল মুফরাদ বলছেন 5 বার মায়ের হক, রাসূল সাল্লাল্লাহু বুখারী বর্ণনা বলেন 3 বার, কয়বার? ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি ব্যাখ্যা করে দিলেন কেন মায়ের কথা তিনি 5 বার বললেন, পেটে ধারণ করেন কে, কথা বলে রক্ত প্রবাহিত হয় কার, ব্যথা সহ্য করেন কে, দুধ পান করান কে, শিশুকে বড় করে উঠান কে, কয় জায়গায় মা, কয় জায়গায়? আবার কোরআনেও 5 বার বলেছেন বউয়ের সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মারুফ করো, মারুফ, আশিরু হুন্না বিল মারুফ, আমসিকু হুন্না বিল মারুফ, সাররিহু হুন্না বিল মারুফ, ফারিকু হুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, 5 বার, কয়বার? ভালো ব্যবহার বউয়ের সাথে করতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম, আল্লাহ করার তৌফিক দান করে। কুলক্ষণ সুলক্ষণ বলতে ইসলামে কিছুই নেই, হাত চুলকায় কয় টাকা আসতেছে, একটু পরে খাইছে মায়ের, কাউয়া ডাকে কয় বিপদ আছে সামনে, কুত্তা কাঁদে কুত্তারে খাওয়া দিস না, কুত্তা তো কাঁদবে, কুত্তা কাঁদে কয় কে জানি মারা গেছে, আমি সূরা ইয়াসিন পড়ছি, এক ছেলে কয় কে জানি মারা গেল আপনার, আপনি ইয়াসিন পড়ছেন, আমি তুই মারা গেছো, এই জন্য পড়তেছি, আমি তো জীবিত আছি,
অথচ ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, কোরআন জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না, ঠিক কি না? কিসের কোরআন পড়ো মরা মানুষের জন্য? যে লোকটা সারা জীবন কোরআনের বিরুদ্ধে কাজ করেছে তার জন্য কোরআন পড়লে তো কোরআন লানত দিবে তোমাকে। কোরআনের যারা ভালোবাসে তাদের জন্য কোরআন পড়তে হবে, ঠিক না ভাই? ঠিক, আপনি কোরআন পড়েছেন, আপনার জন্য যদি কেউ কোরআন পড়ে সেই কোরআন আপনার জন্য রহমত হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের জন্য ক্ষতি ছাড়া কোরআন কিছুই বাড়াবে না, ঠিক না ভাই? ঠিক, তাহলে প্রশংসা করব কার, রহমত চাইব কার কাছে? প্রতিদিন কোরআন পড়ব, রাজি আছে? কোন সূরা পড়বে? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন কোরআনের এক তৃতীয়াংশ, সূরা কাউসার পড়বেন এক চতুর্থ অংশ, সবগুলোতে আপনাদের মুখস্থ আছে। পৃথিবীর কোনো ধর্মের লোকদের ধর্মীয় কিতাব মুখস্থ নাই, ঠিক কি না? সারা পৃথিবীর খ্রিস্টানদের মধ্যে তালাশ করে দর্জন বাইবেলের হাফেজ পাওয়া যায় না, হিন্দু ধর্মে তালাশ করে দর্জন গীতা মহাভারতের পাঠক পাওয়া যায় না, পাঠকই নাই, মুখস্থ তো দূরের কথা। কিন্তু আমাদের সব মুসলমানের পেটে পাঁচ সাতটা সূরা আছে না নাই? মুসলমান বলতেই জানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম, মুসলমান বলতেই জানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাউসার পেতে হলে দুইটা কাজ কয়টা? একটা হলো সলাত আর একটা হলো কোরবানি। কার জন্য? ফসল্লি লিরাব্বিকা, রবের জন্য পড়ো নামাজ, দেখানোর জন্য না। ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আল্লাযীনাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত, সাধারণ জিনিস মানুষকে নিষেধ করে দেয়। এক হুজুরের বাসার সামনে খালি জায়গা আমি গাড়ি রেখেছি, হুজুর ড্রাইভারকে নিষেধ করে দিয়েছে। কালকে এই হুজুরকে পাইছি মাহফিলে, ধরলাম আপনি মাদ্রাসায় পড়ান হুজুর, আপনি এটা নিষেধ করলেন কেমনে? মানুষের সামনে কো আমি করিনি, আমি ড্রাইভারও করলাম, কেঁদে কইছে কয় বেটা করছে, এই বেটা করছে কি তো? হ্যাঁ, তোমরা আলেমরা কেন কোরআন মানো না? ওয়াম নাউন আল মাউন, তোমার প্রতিবেশী হিন্দু হোক, দুইটা প্লেট চেয়েছে দাও তাকে, দুইটা কাঁচামরিচ চেয়েছে দাও, মুসলমান অসামাজিক হতে পারে না, ঠিক কিনা? তোমার প্রতিবেশী বেরোমাজি, কিন্তু তোমার প্রতিবেশী তো, প্রতিবেশীর অধিকার এত বেশি, রাসূলুল্লাহ বলছেন, আমার মনে হয়েছে এটা ফরজ করে দেয়া হয় কিনা প্রতিবেশীর হক। এক মহিলা খুব নামাজি ছিলেন, বুখারি মুসলিমের হাদিস, খুব রোজাদার ছিলেন, কিন্তু প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট, রাসূল তিনবার বলেছেন জাহান্নামী এই মহিলা। আবার আরেক মহিলার কথা বলা হলো, ভালো নামাজি নয়, ভালো রোজাদার নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি, রাসূল তিনবার বলেছেন ওই প্রতিবেশী ওই মহিলা জান্নাতি। ওই প্রতিবেশী কি জান্নাতি? ভালো তরকারি রাঁধলেও প্রতিবেশীর বাড়িতে পাঠাও, না পাঠালে ঝোল পাঠাও, কি পাঠাও? ঝোল, ঝোল বলে তো, কি বলেন আপনারা? জোল, সৌরা, এটা হইল আসল কথা, সৌরা। প্রত্যেক নবীকে আল্লাহ লিসানা কওমিহি, কওমের ভাষা শিক্ষা দিয়েছেন। আপনাদের এখানে আপনাদের টাঙ্গে কথা বললেই সুন্দর, সৌরা, এই সৌরা পাঠায় দিবেন। আমি এক বাসায় তরকারি পাঠাইছি ওই খ্রিস্টান বাসায় ইংল্যান্ডে, ওই বেটা আমার সাথে মসজিদে চলে গেছে, টুনির বাপ মসজিদে গিয়ে এখন নামাজে খাড়াইছে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করো? কা আমি ওদের সাথে মিলেছি, সোয়াব আছে না, কথা কন নাকে? হ্যালো, ওকে, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, ওইটার আগে আরেকটা কিছু করতে হবে। কয় কি? যা বলবা তা করবো, লা ইলাহা মুহাম্মাদুর। আপনি ভালোবাসা দেন, একজন হিন্দু ভাইয়ের ঘরে খাবার দেন, রাসূল তো এক মুষ্টি কেড়ে ধরে এনে সাত ছাগলের দুধ খাওয়া দিছে, সাত ছাগলের দুধ খেয়ে ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে আসলেন, এক ছাগলের দুধ দিলেন, খেয়ে শেষ করতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় সাত পেটে, মুমিন খায় এক পেটে। আপনি ভালোবাসা দেন,
মানুষের কাছেই তো আমাকে যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে প্রথম রহমত কোরআন, প্রতিদিন অন্তত 100 বার সূরা ইখলাস পড়ব। কয়শবার? 100 বার যদি দাঁড়িয়ে পড়েন, গাফিলদের মধ্যে আপনার নাম লেখা হবে না, দাঁড়িয়ে পড়বেন কুল হু আল্লাহু, খুব বেশি সময় লাগে না, দেখবেন। আর 100 বার যদি সূরা ইখলাস পড়েন, 10টা প্রাসাদ আল্লাহ জান্নাতে আপনার জন্য বানাবেন। আপনার প্রাসাদে কেউ ঢুকার কোনো ক্ষমতা নেই। কত বরকত, হাজিবাজি, কত জিকির আমরা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিকির প্রথমে করেছে কালেমা জিকির, এরপরে হু হা শুরু করছে। আমি টাঙ্গাইলে এক মসজিদে মাগরিব পড়তে গেছি, এরকম করতেছি, বাতি জ্বালানো, আমি বাতি নিবানো, বাতি জ্বালা দিছি, মানে এমন তাল উঠছে, কথাও কইতে পারতেছে। আমি বললাম পাগলের লোকে পাগল শাস্তি হয় আর কি, চাপ পাগল 10টা, গৃহস্থ একটা, সাহসকার, সাহসকার যারা সহির উপরে আছে ওরা হলো গৃহস্থ, যারা বেদাত করে ওরা হলো চোর ডাকাত। যখনই ধমক দিছি সব চোর, তাহলে কি করছেন? কই হুজুর জিকির করছিলাম, এখন শরীর গরম করি। আরে ভাই, কিয়ে শরীর গরম করেন? উমাইয়াদ উমা আল্লাহ ইলাহান আখার লা বুরহানা লাহু বি ان المساجد لله فلا تدعوا مع الله احد মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর সাথে অন্য কোন জিনিস ডাকা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ যা শিখিয়েছেন সেটাই করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা দুনাল জাহারি মিলাল কওল, জোরে চিৎকার করে করবেন না, আস্তে আস্তে করবেন, যাতে মানুষের কোনো ডিস্টার্ব। হ্যাঁ, তালিমের জন্য, শেখানোর জন্য একজনকে শিখাচ্ছেন, সেটা একটু জোরও হতে পারে, কোনো অসুবিধা। যেমন ফুরকানি আমাদেরকে আমরা শিখাই না, একসাথে বাচ্চারা মস্ক করবে, এটাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি রেগুলার কাউকে ডিস্টার্ব করবেন এটা জায়েজ নাই। আপনি চুপচাপ এটা জিকির করবেন, আমার ভাইদেরকে শিখাই দেব, আল্লাহ তৌফিক দান করুক। আমরা এখন দোয়ার দিকে যাব, ঠিক আছে? কারণ কথা কম না কত দিন কি দিস, আবার একটু পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যারা পরে আসছেন কিছু দিয়ে যাবেন মাহফিলে, মাহফিলে কালেকশন হয়েছে ভালো, মোটা মোটা। তুমি 317 জন একটা গ্রুপ করে ফেলবা, 317 জন বদরের সংখ্যা, তাহলে এই ভাইদেরকে দিয়ে সারা বছরে 1000 টাকা দেয়া তো কোনো কঠিন ব্যাপার না, ঠিক কিনা? 317 জন ভাইকে নিবা, বাস এটা করে ফেলবা, তাহলে তোমার জন্য আর কোনো কষ্টের কারণ হবে না। আর এই প্যান্ডেলের দরকার নেই, দিনে যখন করছো শুধু উপরে কিছু রাখতা, এটা প্যান্ডেল বাদ দিয়ে দিতা, প্যান্ডেলে খামাখা খরচ, রোদ থাকলে আরাম হইতো, ঠিক কিনা? দিনের মাহফিলে তো খরচ নাই, দিনেই করবা, এই সামনে একদম এই মাঠ সোজা করে দিবা, যদ্দু যাবে শুধু মানুষ বসবে ইনশাআল্লাহ। আমার সাথে ইনশাআল্লাহ আরও আমার ছাত্র টাত্র যা আছে সবগুলো নিয়ে আসুক, আমার মিজান আসুক, মিজানের সাথে করে নিয়ে আসুক, আমার হামজা আসুক, হামজাকে সাথে করে নিয়ে আসুক, আমার আলামিন আসুক, সামনা সাথে করে নিয়ে আসবে, তারপরে আমিরুল ইসলাম বেলালি। এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাথা তোলা যা আছে সবগুলো আমার আশেপাশেরই, সব অত্যন্ত আদরের আমার। তারপরে আমার হাফিজরও আমি আদর করি, তারপরে মামুনকে আদর করি, আমরা সব একসাথে আসবো, ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে আর কোনো ঠেলাঠেলি নাই। আমি মামুনকে বলেছিলাম আল্লাহ তাকে হায়াত দারাজ করে দিক, অত্যন্ত সুন্দর বলেন। আমার খালেদ সাইফুল্লাহ ইউবি 100 টাকা আপনারা দিবেন, আমি জানি আপনারা দিবেন। আসরুন নামাজ আউয়াল ওয়াক্তে পড়বেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আউয়াল ওয়াক্তের সালাত, আহাব্বুল আমাল ইলাল্লাহ আস সালাত আলা ওয়াক্তিহা সুম্মা আই বিরুল ওয়ালিদাইন সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ, তারপরে পিতামাতার খেদমত, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য আজান হলো, অন্য কোনো কাজ নাই, কোথায় যাব? মসজিদ। রাসূল সাল্লাম কথা বলতেন, যখনই আজান হতো আল্লাহু আকবার মনে হতো তিনি আর কাউকে চিনেন না, তিনি কোথায় চলে যেতেন? মসজিদে। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হুজুর কথা বলবেন আর কোনো কথা? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা ওয়া আতিনা মা ওয়াদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ হে আল্লাহ পড়া সন্ধ্যায় ব্যাপারে বলা জামে মসজিদ তালিমুল কোরআন হাফিজিয়া নুরানি মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত গফরগাঁওয়ের এই প্রান্ত থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছে। আমাদের জীবনের গোলাগুলো মাফ করে দাও, তোমার এই গোলামেরা কোনো মানুষের টানে আসে নাই, তোমার কোরআনের ভালোবাসা এসেছে। আজকে জুমার দিন, আজকে জমিনের সবচেয়ে বড় দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের ওসিলায় আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও। আজকের সালাত সহ আমার আগে যারা আলোচনা করেছে, আমার চেয়ে সুন্দর সুন্দর কথা বলেছে, এই সবার কোরআন তেলাওয়াতের ওসিলায় আমাদের জীবনের গোনা মাফ করে দাও। আমাদের সকল সওয়াব তোমার সমস্ত নবী আলাইহিস সালামের রূহ মোবারকে পৌঁছে দাও। বিশেষ করে যে এই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আদরণীয় সোহাগিনী মা, সবচেয়ে আদরের পিতা যাদের না, পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পিতা মাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হারুন সহজে সোনার টুকরা যুবকগুলো এই সুন্দর মাহফিলের আয়োজন করলো। ইতালি থেকে ফারুক আখন সহ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিল, যারা কষ্ট করে শোনার জন্য আসলো, কেয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিনে এই মাহফিলে আমাদের জন্য না যাতে রুসিলা বানায় দিও। এই মাহফিলের উসিলায় আজকে আমাদের মাহফিলের সভাপতি হুজুরকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার প্রিন্সিপাল আমার পাশে বসা হুজুরের সারা জীবনের ইলমি খেদমতকে তুমি কবুল করো। সমস্ত আলিমদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই গফরগাঁয়ের সকল নেতা কর্মীকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার রেজার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রেজার চাচা আবদুল্লাহকে তুমি মাফ করে দাও, তার দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ মহিউদ্দিন খান হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। শামসুল হক পাঁচবাগে হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ জাল্লা শানুহু, বড় বেশি মনে পড়ছে আজকে আল্লামা রফিক সাইদির কথা, তার কবরকে তুমি জান্নাত বানায় দাও। আল্লামা বাবু নগরীকে তুমি মাফ করে দাও। আল্লামা শফি হুজুরকে তুমি মাফ করে দাও। নূর হোসেন কাসিমি হুজুরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সিফাতুল্লাহ হুজুরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের এই পাশের জেলা কিশোরগঞ্জের একজন বুলবুলে বাংলাদেশ ছিলেন, তিনি মারা গেছেন, তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আব্দুর রহমান জামি ফার্সি কবি হুজুরকে তুমি মাফ করে দাও। আল্লাহ জাল্লা শানু এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েম করে দিও। যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে আমার হারুন সহ সবাইকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাখানে মসজিদের নববীর মতো তুমি কবুল করো। আমার সকল মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। এই গফরগাঁয়ে আলতাফ হোসেন গোলন্দাজ আমাকে নিয়ে এসেছিল, তাকে তুমি মাফ করে দিও। আল্লাহ জাল্লা শানু তার ছেলেকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যত নেতা কর্মী চেয়ারম্যান মেম্বার সবাইকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ আর্মি র্যাব বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার রফিক সুফিয়ানকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ অনেক রুগীরা দোয়া চেয়েছে, রুগীদের রোগ ভালো করে দাও। আমার পাশে একটা ছেলে বসা, ওর আব্বা আসাদের আব্বা অসুস্থ, আল্লাহ তুমি তাকে সাফা নসিব করো। আল্লাহ আরিফের বউকে তুমি সাফা নসিব করে দিও। হে আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। চাষিদের চাষে তুমি বরকত ঢেলে দিও। যত মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ সবগুলোকে দিনের মারকাজ বানিয়ে দিও। আর মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।